এটা আমাদের প্রজেক্ট ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড কোথায়, এটা ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড এর মাস্টার। যেমন স্যার এখানে কন্টেন্ট গুলোর একটা সিরিয়াল আছে, যেমন ফার্স্ট হচ্ছে ইনক্লুড ফ্রন্ট এন্ড, ইনক্লুড হেডার, তারপরে মেনু, তারপরে ইএল এর কন্টেন্ট, তারপরে কুপন, ফুটার। তো স্যার আমি যখন মাস্টারকে লোড করতেছি মানে ইম্পোর্ট করতেছি অন্য সাব মাস্টার কোন সাব ভিউ ফাইলে, সাবলেট ফাইলে, সেই ক্ষেত্রে স্যার মানে ওই ব্লেড ফাইলের ভিউটা কি মাস্টার ফাইলের কন্টেন্টের সিরিয়াল হিসেবে তো লোড হবে? এটাই তো হওয়ার কথা আর কি, লজিক্যালি সেটাই দাঁড়ায় আর কি। তাকে যেখানে বসে কল করা হয়েছে সেখানে বুঝি না, আমার বলেন বলছি স্যার এখানে তো আমাদের লোকেট করে দেওয়া হয়েছে যে টাইটেলে এটা যাবে। মাস্টার ফাইলের উপরে অনেক লোড এভাবেই সবচেয়ে কম পড়ে আর কি, সে পরে দেখা গেছে বিষয় মাস্টারিং আরো এক ভাবে করা যায় যেটা আমি শিখছিলাম, সেটা কিন্তু আমি আপনাদের দেখাই নাই যেটা আমি শিখছিলাম। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে না, এবং এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে লেটেস্ট আর কি, মানে সবচেয়ে কম লেখতে হবে এবং দ্রুত এক্সিকিউট হবে করতে। এখন প্রত্যেকটা ফাইলে আমি তো বেসিক্যালি ফাংশন দিয়ে লোড করতেছি কি একটা সাব ভিউ, সাব ভিউ থেকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি কাকে, মাস্টার বলেন আমরা বিষয়টা দেখবো আর কি। এখন আরো কোশ্চেন ছিল বলেন পারি, অবশ্যই পারি, আমরা তো বেসিক্যালি যে হোম কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি এটা একটা সাব ভিউ ফাইল, এই ভিউ ফাইলটা আমরা লোড করছি কোথা থেকে, কন্ট্রোলার থেকে, হোম কন্টেন্টটাকে আমরা সম্ভবত কন্ট্রোলার থেকে লোড করছিলাম, একটু দেখেন অ্যাপ এইচটিটিপি রাউট থেকে বলে দিছি কন্ট্রোলার আর ফাংশন, তাই না? এরকমই তো মনে হয় ছিল আর কি, একটু দেখি তারপর একবার। রাউটস থেকে বলা হয়েছে এ অ্যালাইস এর জন্য এ কন্ট্রোলারে এই ফাংশনটা লোড হবে, কোলাবোরেট না করলে কিন্তু কিছু হবে না, আপনারা কোশ্চেন করতে পারেন। তো দেখেন আমরা এখান থেকে এ অ্যালাইস এর জন্য এই এটি কি কন্ট্রোলার আর এটা হচ্ছে ফাংশন, তো এই ফাংশনের থেকেই কিন্তু বেসিক্যালি কন্ট্রোলার ফাংশন থেকে কিন্তু ভিউগুলো লোড হয়েছে। যেমন যদি হোম কন্ট্রোলার সরি একটা কন্ট্রোলারে যাই, কন্ট্রোলার এখান থেকে ধরেন যদি আমরা ওয়েলকাম কন্ট্রোলারে যাই, এই দেখেন ওয়েলকাম কন্ট্রোলার থেকে আমরা কি করছি মাত্র একটা, ঠিক আছে, এখানে আমরা ফ্রন্ট এন্ড হোম, হোম কন্টেন্ট বেসিক্যালি হোম কন্টেন্টটা লোড, এই ভিউটা লোড হয়েছে কোথা থেকে, এই ফাংশন থেকে, এই ফাংশনটা আছে কোথায়, এই কন্ট্রোলারে, এই কন্ট্রোলারে এই ফাংশনটা কখন ভিউ তো লোড হবে সেটা বলে দেওয়া হয়েছে এখান থেকে। স্যার এগুলোর আর কোনো শর্টেজ পাথ নাই সেক্ষেত্রে আপনার ফাংশনের মিনিমাম লেন্থ 3-5 লাইন হবে। এখন যেমন এক লাইন দিয়ে কিন্তু আমি সব কাজ করতে পারতেছি, ল্যারাভেল ফ্রেমওয়ার্কের আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আমরা দেখব, সেটা হচ্ছে যে আপনার আমরা নর্মালি কী করি, এই ফাংশন থেকে ডাটাবেজে কোয়েরি করে ডাটা নিয়ে এসে তারপরে এখানে পাঠিয়ে দিই, তাই না?
বলা হয়েছিল কি কোনো একটা ফাংশন থেকে যখন কোনো একটা ভিউ লোড করতেছেন, এবার এই ফাংশন থেকে এই ভিউতে আপনি যদি ডাটাবেসের কোনো ডাটা পাঠাতে চান, কয়ভাবে পাঠানো যায়? মাধ্যমে যে কোনো ভিউতে এবং স্পেসিফিক ভিউতে ডাটা নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, মানে যারা সিনিয়র ডেভেলপার, সিনিয়র ট্রেনার যারা কাছ থেকে এভাবেই তারা বলে যে না, আপনারা যেটা করবেন ফাংশন থাকবে, মানে কন্ট্রোলার হবে কি, কন্ট্রোলার হবে চিকন স্কিনি, এবং মডেল হবে কি, মডেলকে আপনি যত পারেন মোটা করেন, সমস্যা নেই। কারণ মডেলের সাথে কিন্তু ভিউ লোড হচ্ছে না, অ্যাপ্লিকেশন দ্রুত অ্যাপ্লিকেশনের দ্রুত এক্সিকিউট হবে কি হবে না ডিপেন্ড করে কন্ট্রোলারের উপরে, কারণ কন্ট্রোলার থেকে লোড করা হয় কি। এই জন্য বলা হয় কন্ট্রোলার আপনি যত ছোট করেন, যত ছোট করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন তত দ্রুত এক্সিকিউট হবে। প্রত্যেকটা রিকোয়েস্টের এগেনস্টে কন্ট্রোলার হিট, মড ফাংশন হিট হচ্ছে। বাট এই জন্য কন্ট্রোলারকে আপনি বলতে তারা স্কিন রাখেন, তারা তাদের কথা আর কি এটা। তা আমাদেরও যতটুকু নলেজ আছে আমরা চিন্তা করতেছি যে না, বিষয়টা ঠিকই আছে, কন্ট্রোলারকে কী করতে হবে, স্কিনে রাখতে হবে, এক লাখ দিলে যত ছোট রাখা যায়। ঠিক আছে, আমার তো এখন মনে হচ্ছে যে আমি এখন থেকে লেখা ফেলেছি অ্যাপ্লিকেশনগুলো বানাবো। আমি আগে যেটা করতাম সেটা হচ্ছে এই সরাসরি এই ফাংশন থেকে ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে তারপর এখানে পাঠাইতাম। এখন চিন্তা করতেছি যে প্রত্যেকটা আপনার কন্ট্রোলারের জন্য, হ্যাঁ, বা প্রত্যেকটা ভিউয়ের জন্য আমরা আরেকটা করে প্রোভাইডার ক্লাস তৈরি করবো এখানে। তাহলে এখান থেকে ডাটাটা ভিউতে লোড করে দেবো, আমি কন্ট্রোলারে আসবোই না, কন্ট্রোলারে থাকবো এক লাইন করা যাবে এটা। আপনাদের আপনাদের আমরাই প্র্যাকটিস করবো এখানে, একদম বলে দিলাম। হ্যাঁ, কন্ট্রোলারে এক লাইনে থাকবে সারা জীবন, এর একটা লাইন অ্যাড করবো না, হ্যাঁ না কিচ্ছু থাকবে না, এটাই থাকবে। তাহলে কেমন হয় বলেন তো, অ্যাপ্লিকেশন দৌড়াবে না? পাবলিকের মধ্যে কিন্তু তারা তাদের মেইন ভিউটাকে রাখছে, মানে মেইন যে সিএসএসটা আছে, দেখেন সিএসএস মধ্যে অ্যাপ.ডট সিএসএস, এদের যে ফাইলটা আছে লেআউটস কোথায়, রিসোর্সেস ভিউ, এই যে লেআউটস, এদের তো মেইন ফাইল এটা app.blade.php, তাই না? এখানে দেখেন তারা ওই app.css এবং app.js এই দুইটা ফাইল ইউজ করছে, এবং এই দুইটা ফাইল পাবলিকের মধ্যে আছে। তারা কিন্তু সাপোর্টিং এর জন্য এই রিসোর্সের মধ্যে অ্যাসেট রেখে দিয়েছে, এগুলো কম্পাইল করার জন্য, কম্পাইল করার জন্য। হ্যাঁ, যখন আমরা অথেন্টিকেশন সিস্টেমটা কম্পোজারে ক্রিয়েট করি আর্টিসান কমান্ডে, তখন এখান থেকে কম্পাইল করে পাবলিকে যায়। আচ্ছা, ফাইন। তাহলে বিষয়টা এরকম হচ্ছে যে যখন আমরা কি করি আবার বলেন স্যার, ওই আর্টিসান কমান্ডে যখন লারাভেলের যে বিল্ট ইন কিছু ফিচার ইউজ করি, যেগুলোতে ভিউ ফাইল থাকে থাকে, হ্যাঁ, এগুলো এখান থেকে কম্পাইল হয়ে পাবলিকে যায়, এখান থেকে কম্পাইল হয়ে পাবলিকে যায়। এই পাবলিকের মধ্যে মেইন ভিউ গুলো কোথায় থাকে, ইয়া রিসোর্স গুলো পাবলিকে থাকে, সিএসএস গুলো। আচ্ছা, আমরা যখন কন্ট্রোলার বানাচ্ছি স্যার, তখন আমি এইভাবে শুনলাম লারার কাছ থেকে, তারা বললো যে আপনি প্রত্যেকটা আইটেমের জন্য কন্ট্রোলার করেন, একটা কন্ট্রোলারের মধ্যে অনেক জিনিস রাখবেন না, মানে অনেক ফাংশন দরকার নাই,
কন্ট্রোলারের মধ্যে থাকতে পারে, দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা ফাংশন থাকতে পারে, বাট খুব এর বেশি রাখা এটা মানে ই হয় না আর কি, এর বেশি রাখা যাবে না। আমাদের আজকে টার্গেট হচ্ছে একটু লাস্ট ক্লাসে কি করছিলাম একটু দেখি আমরা, এখানে যাই আমাদের সার্ভার পেজ স্টার্ট করি, ইয়ার করেন লোকাল হোস্ট লেভেল 41 এটা ছিল আমাদের ফ্রন্ট এন্ড, আর ফ্রন্ট এন্ড এর কন্টেন্ট গুলো ম্যানেজ করার জন্য আমরা একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে চাচ্ছিলাম তাই না? তো অ্যাডমিন প্যানেলের ইউআরএল কি ছিল? লগইন। লগইন দেওয়ার পর আমরা এই ধরনের একটা ভিউ পাচ্ছিলাম, এখানে লগইন হচ্ছিল। যদি আমরা ইমেল অ্যাড্রেস দিলাম admin@gmail.com, পাসওয়ার্ড 123456 এরকমই মনে হচ্ছিল নাকি? sonir@gmail.com পাসওয়ার্ড মেবি 123456। আচ্ছা, সো আমরা এভাবে আসলাম আর কি, লগ ইন করতে পারতেছি এভাবে। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, ব্যাক বাটন প্রেস করলে সে পিছনে যাবে, বা আপনি লগ ইন পেজ আবার হিট করেন দেখেন আপনাকে হোমে নিয়ে আসছে, আপনি অ্যাক্সেস করতে পারবেন না, ঠিক আছে? সো অথেন্টিকেটটা তার এভাবেই করছে। ইনফ্যাক্ট আমরা সামনে যেটা করব, আমরা মিডলওয়্যার তৈরি করব, মিডলওয়্যার তৈরি করে করে দেন বিভিন্ন পেজকে বিভিন্নভাবে অথেন্টিকেট করতে পারবো। সো এই জিনিসটাও খুব মানে ভালো একটা ফিচার আর কি লায়াবল ফ্রেমওয়ার্কের মধ্যে আছে আমার কাছে যেটা মনে হয়। তো মিডলওয়্যার তৈরি করার তিনটা ধাপ আছে, মিডলওয়্যার তৈরি করা, তারপর রেজিস্টার করা, দেন ইউজ করা, রাউটার গ্রুপ কীভাবে তৈরি করে, বিষয়গুলো আমরা প্র্যাকটিস করবো। আর বিফোর দ্যাট আমাদের যেটা করতে হবে, যেটা আমাদের ফরজ কাজ, মানে আমাদের একটা প্রজেক্ট তৈরি করা লাগবে নাকি? একটা হচ্ছে ল্যারাভেলের ফিচার প্র্যাকটিস করা, আর একটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। সো আমরা ডিরেক্ট ফিচার প্র্যাকটিস করতেছি না, আমরা প্রজেক্ট ওয়ার্ক করতেছি, এর মধ্যে যে যে কটা ফিচার আছে সেগুলোই আমরা ওভারঅল প্র্যাকটিস করবো। সো নাও এখন মনে করেন আমাদের একটা টেমপ্লেট দেওয়া হয়েছিল না অ্যাডমিন প্যানেলের, ফ্রন্ট এন্ডের একটা থিম প্রোভাইড করা হয়েছিল আপনাদেরকে, অ্যাডমিন প্যানেলের কোনো থিম কি দেওয়া হয়েছিল? ভেরি গুড, অ্যাডমিন প্যানেলের থিম কই আছে? তাহলে আপনারা যান, আরেকটা খতরনাক সাইটে যান, আপনাদের দেখা দিচ্ছি তাই না? আর একটা গোপন তথ্য ফাঁস করে দিই, startbootstrap.com startbootstrap.com এই সাইটে আছে, এটা আমার খুব প্রিয় একটা সাইট এখনও। আমি যখন বুটস্ট্র্যাপ প্রথম শেখা শুরু করি তখন থেকেই এই সাইটটা দেখতাম আর কি, startbootstrap.com। আসছেন? এখানেও প্রচুর থিম পাওয়া যায় এবং সব বুটস্ট্র্যাপের, তবে এখানে আবার W3 লেয়ার্সের মতো অত অ্যাভেলেবল না, এখানে ম্যাক্সিমাম প্রিমিয়াম পয়সা দিয়ে কিনতে হয়, বাট কিছু ফ্রি আছে। অনেকদিন পর, মাসখানেক তো হবেই, কোন রকম ছিল আর কি। এটা আমার খুব
ফেভারিট এক্সারসাইজ এই যে এটা ঢুকে এসবি অ্যাডমিন 2 পাইছেন নি স্যার লোডিং এসবি অ্যাডমিন 2 হ্যাঁ অথবা যে থিমে ক্লিক করেন উপরে বাম দিকে থিম থিমে ক্লিক করলে এখানে পাবেন অ্যাডমিন এন্ড ড্যাশবোর্ড ওকে পাইছেন নি অ্যাডমিন এন্ড ড্যাশবোর্ড মনে হয় পাইছি আমরা না এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করেন কোনটা করব বলেন এইটা কালোটা ওকে আমরা কালোটা ডাউনলোড করে ফেলি চলেন এই যে ডাউনলোডে ক্লিক করেন সাদাটা একটু বেশি ছিল না কালোটা সাদার মধ্যে একটু পার্থক্য আছে সাদাটার মধ্যে একটা ইফিসিয়েন্স বেশি আছে মেবি যাই হোক এটা চেঞ্জ করছে দেখি এখানে আসতে পারে আমি সাদাটা দিয়ে সবসময় করে আসছে কালোটা দিয়ে করবো ডাউনলোডে ক্লিক করলাম এটা সবাই ডাউনলোড করে ফেলেন এক জিনিস বারবার ভালো লাগে না নতুন কিছু একটা করি কি বলেন সবাই এটা ডাউনলোড করে নেবে অল্প কয়েক কিলোবাইট মাত্র নাকি এক দুই মেগাবাইট আমাদের পেজ কেমন এই যে জায়গাটা একটু লিমিটেশন আছে আর কি এই জায়গাটায় ওই ইয়েটা সাদাটা যেটা ছিল ওটা এখানে এই ইয়া করে অ্যাজাক্স টেবিল ইউজ করা ছিল ঠিক আছে যাই হোক আমরা অ্যাজাক্স টেবিল ইউজ করে এখানে একটা টেবিল তৈরি করে নিব এটা পুরো করে দাঁড়া টেবিল হ্যাঁ জিএস দাঁড়া টেবিল প্লাগিনটা পারেন না আপনারা আচ্ছা জিএস দাঁড়া টেবিল প্লাগিনটা আমরা ইউজ করেই করবো সমস্যা নেই ছোট পাঁচ মিনিট লাগবে মাত্র সো আমরা এটা দিই সবাই এটা নামে ফেলছেন অবশ্যই যাবে আমরা তো অফিস যদি আগে প্রোগ্রাম এগুলো দিয়ে প্রজেক্ট করেছি এবার না আপনারাই প্রথম যারা গেলেন এই বিআইটিএম এর অনেক লাকি আর কি লগ ইন পেজ কুই লগ ইন পেজ এখানে লগ ইন পেজ তো আছে অবশ্যই লগইন পেজটাও নাই লগইন পেজটাও তো এখানে নাই সাধারণত লগইন পেজ আছে সাধারণত লগইন বানানোই আছে বানানো আছে বানানো বানানো হলো না স্যার ওটা কি বলেন এটা তো সবার কাছে নাই আচ্ছা একটা কাজ করি আমরা
সাদাটা ইউজ করতে হবে আলটিমেটলি আর কি, এখানে সব জিনিস আছে আর কি। একটা পেন ড্রাইভ দেন, এটা নিয়ে নেন আমার কাছে, ডাউনলোড করতে অনেক সময় লাগবে, 10টা বাজে সময় শেষ। খারাপ নাই তোমার, চলে গেছে একদম ছোট। আর এই জারদা নিবে নিয়ে যান এখান থেকে, স্যার আমার কোডে কে যেন ঢুকে উল্টো আল্টা লিখে দিয়ে চলে গেছে স্যার। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, হিরোর ফুল আছে নামও নিতে পারেন, আমার কাছে নিতে পারেন, যে সময় পারেন সবাই নিয়ে নেন। এটা ছিল আমাদের অ্যাডমিন থিম, এখানে একটু খেয়াল করবেন আমরা পেজেস এর মধ্যে এসে যখন লগ ইন ফাইলটা অন করি, লগ ইন ফাইলটা ব্রাউজার অন করতেছি, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন থিম এখন কর সময়ের জন্য। আমরা এটাই বেসিক্যালি আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টের শেষে যখন লগ ইন লেখে ইন্টার দেওয়া হবে, যখন লগ ইন লেখে ইন্টার দেওয়া হবে তখন এই ভিউটা আসবেন, এটা হচ্ছে লেভেলে বিল্ট ইন, এই ভিউটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এই ভিউটা, ঠিক আছে। এই ভিউটা আসবে এখান থেকে যখন লগ ইন বাটনে ক্লিক করা হবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে, তখন এই ধরনের একটা কি আসবে হোম পেজ আসবে। এখানে দেখেন আমাদের বেশ কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, এখানে যে টেবিলটা আছে ডেটা টেবিল, ঠিক আছে। সো এটা একটু অ্যাডভান্স আর কোডের চাইতে, সো হোয়াট এভার ইট ইজ আমরা এভাবে এই থিমটা নিয়ে এখন কাজ করতে পারছি। তো আমাদের ফার্স্ট টার্গেট কি, ফার্স্ট টার্গেট হচ্ছে যখন এখানে লগ ইন লেখে ইন্টার দিলাম তখন আমাদের এই ভিউটা আসবে। সো তার জন্য কি করতে হবে এখন, তার জন্য প্রথম কথা হচ্ছে এখানে লগ ইন লিখলে কোন একটা কন্ট্রোলারে কোন একটা ফাংশন দিয়ে ভিউটা লোড হচ্ছে না, তো কোন কন্ট্রোলারে কোন ফাংশন দিয়ে ভিউটা লোড হচ্ছে আমি কিভাবে জানব স্যার? এখন ঢুকে দেখি হবে স্যার, ওয়েব ডট পিএইচপি তে আসলাম, বলেন স্যার বট রাউন্ডের ভিতরে আর হোম কন্ট হোম কন্ট্রোলার স্যার ইনডেক্স ফাইল স্যার কোথায় যা লাগবে এখানে হোম কন্ট্রোলার ইনডেক্স হোম কন্ট্রোলার ইনডেক্স ফাংশন না স্যার হোম কন্ট্রোলার ইনডেক্স ফাংশন নাই হোম কন্ট্রোলার ইনডেক্স ফাংশন এটা হোম কন্ট্রোলার ইনডেক্স ফাংশন এখানে তো ভিটার করছে ভিউ থেকে হোম কে এটা মনে হয় না তাহলে কোনটা বেসিক্যালি আমরা কিন্তু লাস্ট ক্লাস একটা বিষয় বলা হচ্ছে অর্থ রাউট স্যার হ্যাঁ অর্থ রাউট স্যার অথেন্টিকেটের জন্য তার একটা স্পেশাল রাউট তৈরি করে রাখছে তাই না স্যার
আপনি যদি একটু ভালো করে স্টাডি করেন, আমরা চাইলেও ডিরেক্ট এই ওয়েব ডট পিএইচপি থেকে এভাবে রাউটস লিখে লিখে কাজ করতে পারি, অথবা আমরা এখান থেকে এভাবে একটা ক্লাসের মাধ্যমে ফাংশনের মাধ্যমে এই রাউটসকে কন্ট্রোল করতে পারি, সেটা আরও অনেক বেশি সিকিউর হয়। ঠিক আছে, তো বড় বড় ইআরপি সফটওয়্যারের ক্ষেত্রে সেটা করতে পারি আমরা। তো যাই হোক, ছোটোখাটো অ্যাপ্লিকেশন হচ্ছে আর কি। তো এই অথ রাউটস, এই রাউটস ফাংশনের মাধ্যমে বা এটা একটা স্পেশাল রাউটস, এর মাধ্যমে কি করা হচ্ছে, এই রাউটিং এর মাধ্যমে এই লগইন সিস্টেমটা ল্যারাভেল বিল্ট ইন যে বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম আছে সেটা কন্ট্রোল হচ্ছে এটার মাধ্যমে। তাহলে এটা কোথায় আছে, অথ ক্লাসের রাউট ফাংশন। সো অথ ক্লাসের রাউট ফাংশনটার মাধ্যমে যে কাজটা তারা করছে এটা আছে কোথায়, ভেন্ডর তারপরে ল্যারাভেল সোর্স ইলুমিনেট বেসিক্যালি আপনারা এই ভিউটা সবাই লোড করে নিতে পারেন একবার, নেট মিশনের মধ্যে রেখে দেন এই ভিউটা, এটা কাজে লাগবে। তো এখান থেকে আমরা কি করলাম দেখেন, দিস ইজ গেট রিকোয়েস্ট লগ ইন লগ ইন অফ কন্ট্রোলার, এই যে এটা হচ্ছে কি আমার এলআইসি যখন লগ ইন থাকবে তখন কি হচ্ছে, লগ ইন কন্ট্রোলারের সু লগ ইন ফর্ম, এই ফাংশনটা লোড হচ্ছে না। সো লগ ইন কন্ট্রোলার কোথায় আছে, এটা খুঁজে পাইছেন, পাবলিক ফাংশন অথ খুঁজে পাইছেন 994 নম্বর লাইনে রাউটার রাউটার ডট পিএইচপি ফাইলে। আচ্ছা, তো বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি অথেন্টিকেটস অথেন্টিকেশন রাউটস। সো তারা লগ ইন গেট রিকোয়েস্ট, যখন আমরা এখানে প্রজেক্টের পরে লগ ইন লেখে এটা দিচ্ছি, এটা একটা পোস্ট রিকোয়েস্ট, তাই না, গেট রিকোয়েস্ট। হ্যাঁ, সো এই গেট রিকোয়েস্টের জন্য অ্যালাইস রেডি করা আছে কোথায়, এখানে, তাই না, রাউটার ডট পিএইচপি ফাইলের মধ্যে 994 নম্বর লাইনে, সরি 997, এখানে এসে কি দেখা যাচ্ছে দেখেন, যখন আমার অ্যালাইস দিয়ে লগ ইনটা আসবে, হ্যাঁ যখন আমার অ্যালাইসে লগ ইন আসবে তখন কি হচ্ছে, এখানে তো স্লো লগ ইন নামে কোনো ফাংশন নাই, আমি কি করবো বলেন, একটা মানুষের প্রথমে সাধারণত আমরা জানি এখানে যেটা ভাসবে সেটা খুব করা থাকে কোথায়, ওয়েবে, ওয়েবে এসে পাইলাম না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে বললো এখানে যাও, এখানে আসলাম, এখান থেকে বলতো সে কন্ট্রোলার এখানে যাও, কন্ট্রোলার যদি এখানেও নেই, এখান কত জায়গায়, ঠিক আছে ফেল করছেন, ভুলে ভুলে পাঠান, এখানে এসে অথেন্টিকেট ইউজার, এটা একটা ট্রিক ক্লাস, এখানে এসে দেখা যাচ্ছে পাবলিক ফাংশন, পাইছেন না এটা। এবার এখান থেকে রিটার্ন করছে কি, ভিউ থেকে, হ্যাঁ তো এটা প্রথমে আমরা কমেন্টস করে রাখি, যেহেতু আমরা সিনিয়র মানুষ, রিটার্ন ভিউ অ্যাডমিন ডট লগ ইন ডট লগ ইন, আমরা সিম্পলি ভিউ ফোল্ডারে তো একটা
ইউফাইল ছিল ওইটাকে আমরা মডিফাই করতে পারতাম না। তারপর আমি পার্ট সব চেঞ্জ করে দিচ্ছি আর এরকম নতুন করে আমরা আমাদের মতো করে করছি, ঠিক আছে? আর অ্যাডমিন লগইন লগইন, তাহলে এই এখান থেকে ভিউ ফাইল কোনটা বলেন তো, মানে এই ডিরেক্টরি কিভাবে তৈরি করব? একটা ফোল্ডার আছে আমাদের, তাই না? আমরা একটা ফোল্ডার তৈরি করবো, এর নাম দিয়ে বলছে অ্যাডমিন। ফ্রন্ট এন্ড নামের একটা ফোল্ডার তৈরি করা আছে, ফ্রন্ট এন্ডের কন্ট্রোলগুলো সেই ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে থাকবে, আর অ্যাডমিন প্যানেলের কন্ট্রোলগুলো অ্যাডমিনের মধ্যে থাকবে। login.blade.php ওকে ফাইল তৈরি হয়ে গেছে, এখন কি করব বলেন? এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে কি আসবে বলেন তো? কারণ ফাইল তো কিচ্ছু নাই, তাহলে এই ফাইলের মধ্যে কোথা থেকে কোড নিয়ে আসবো? হ্যাঁ, লগ ইনের কোডগুলোকে এডিট করে কপি করেন, কপি করে আমাদের লগ ইনের মধ্যে পেস্ট করে দেন। কালোটা কিন্তু না, আপনি টেমপ্লেটে যান, পেজেস ফোল্ডারের মধ্যে ঢুকেন, পেজেস পেজেস এর মধ্যে login.html। ওকে, তো প্রথমে টাইটেলটা চেঞ্জ করে দিই, টাইটেল চেঞ্জ করে বলে দিচ্ছি অ্যাডমিন লগইন। না, এটা তো অ্যাডমিন ফাইল, এটা তো করে এটাকে ম্যানুয়ালে দিয়ে দেন, সমস্যা নেই, অ্যাডমিন লগইন। ওকে, ওটা করব আমরা লগইন হওয়ার পর, ঠিক আছে? লগইনের ফাইলটা login.blade.php তে নিয়ে আসলাম, ফাইন। এখন কি করব দেখেন, এখন আমাদের যেটা করতে হবে একটু খেয়াল করেন, আমাদের এই ফাইলটার ভিউটা তো এরকম ভাঙাচোরা আসছে, তাই না? ভিউটা সুন্দর করতে হবে না? জি স্যার। বলেন ভিউ সুন্দর করার জন্য কি করব? সিএসএস কোন কোন ফাইল নিয়ে আসব? এটা করলে তার উপর অত্যাচার করা হবে। বেসিক্যালি এই ফাইলটার মধ্যে লগইন ডট ব্লেড ডট পিএসপি যে ফাইলটার মধ্যে কোডগুলো আছে এখানে দেওয়া আছে না, কোনো লিংক করা আছে? জি স্যার। ওটা নিয়ে আসি। দেন এখানে কি কি করা আছে, টাইটেলের পরে কি কি আছে, ভেন্ডর, ভেন্ডরের মধ্যে বুটস্ট্র্যাপ ভেন্ডর, সিএসএস ভেন্ডর, ভেন্ডর ডিস্ট, এর কি ভেন্ডর ডট ডট ব্যাকস্ল্যাশ মানে এক ঘর পিছনে যাবে। এই কোডগুলো কোথায় আছে? এই যে এখানে লগইন ডট এইচটিএমএল, এখানে যে কি ডট ডট ব্যাকস্ল্যাশ এক ঘর বাইরে আসলো, কি আছে, ভেন্ডর আর ডিস্ট, এই দুইটা ফোল্ডারের মধ্যে সমস্ত ফাইল আছে। আমি সবগুলো নিতে পারি, সমস্যা নাই, বাট এই দুইটা ফোল্ডার নিলে আমার অনেক কম কষ্ট হয় আর কি, মানে মেমোরি সাইজ কম হবে, মেমোরি লস কম হবে। তো ভেন্ডর ভেন্ডর ডিস্ট ভেন্ডর নিচের দিকে আরও আছে, দেখে আসি নিচের দিকে কি আছে, ঠিক আছে? তার মানে আমি কি কি নিয়ে আসবো এখান থেকে বলেন? ভেন্ডর আর ডিস্ট, ভেন্ডর আর ডিস্টটাকে কপি করেন, কপি করে
কপি বলতে বলতে আমরা কপি বলতে পারি না, ঠিক আছে? বদভ্যাসই অভ্যাস হয়ে গেছে। তো এগুলো কোথায় রাখবো বলেন? পাবলিকের মধ্যে ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার আছে না, সো পাবলিকের মধ্যে এবার অ্যাডমিন নামে একটা ফোল্ডার তৈরি করবেন। অর্গানাইজ ভাবে সব রেখে দেওয়া হচ্ছে যেন বড় প্রজেক্ট হলে এটা ম্যানেজ করা যায়। এবার পাথটা ঠিক করতে হবে। সো পাথটা কিভাবে ঠিক করব? ডাবল কার্লি অ্যাসেট, এই ফাংশনটা দিলে কোথায় নিয়ে যায়? ইন্ডেক্স ডট পিএসপি যেখানে আছে, তাই না? পাবলিক ইন্ডেক্স ডট পিএসপি থেকে আমি যে দিতে চাই কোথায়? পাবলিক রাইট ফরওয়ার্ড স্ল্যাশ কি লিখবো? অ্যাডমিন স্যার, অ্যাডমিন ফাইন। আর এখানে এসে এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, আর এখানে ডট ডটটা কেটে যাবে, দ্যাটস অল। এত দুইভাবে করলেই হলো, কিছু লাগবে না। এটাকে কপি করে না আমরা করলে আমাদের থাকবে আর কোনো ফোল্ডার থাকবে না, আমাদের লেয়ারটাও থাকবে না স্যার, কিছু থাকবে না, সব ডিলিট করে দেবো সবার শেষে। এখন থাক, কারণ এদের হেল্প নেওয়া লাগবে আমাদের একটু পরে। জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো দিয়ে দেন নিচে এসে। যেতে হবে নাকি স্যার? অ্যাডমিনের পরে, অ্যাডমিনের পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, আবার ডাবল কার্লির পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ। তো বেসিক্যালি এতটুকু লেখার পর দেখেন আপনাকে সাজেশন দেয়। আবার আপনি এটা গেটের ভিতরে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। যখন আপনারা প্রজেক্ট করবেন তখন এইভাবে লিখে দেবেন, প্রজেক্ট যখন করবেন না তখন যেটা করবেন এটাকে হ্যাঁ ভিতরে নিয়ে নেওয়াটা ভালো, ভিতরে নিয়ে আসবেন, ঠিক আছে? যখনই কোনো একটা জিনিসকে আপনি ফাংশনের মধ্যে রাখবেন সেটা অনেক সিম্পল হবে। আমি তো শর্টকাট করে দিলাম, ফাংশনের মধ্যে রাখবেন অলওয়েজ। কী ঠিক করছেন? পুরো ইউআরএলটা ফাংশনের মধ্যে রাখবেন, ফাংশনের মধ্যে রাখলে সেটা একটু সিকিউর হবে। আচ্ছা আমাদের এরকম আসছে না সবার? ওকে ভিউটা ঠিক হয়েছে? কার কার হয় নাই? সামনে দুজনে হয় নাই কেন? আপনার দুজনে স্যার আমার ফাইলে ওই যে ইডটটা এত ওখানে ঠিক হলো। আমি নতুন প্রজেক্ট নিয়ে কি হই রইছে আপনার দেখি তো স্যার? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। একটা ভিউ ফাইলে স্যার কে জানে সিএফ কেজিএফ এগুলো লিখা গেছে, ওই ফাইলটাই খুঁজে পেতে স্যার এত ভালো লাগলো। কারণ ফাইলের নাম দেখা ছিল। আপনাদের হয়েছে আট জনে? আপনি পরে করবেন না, আমি যেখানে থাকি আপনি যেন থাকতে পারেন, যদি না থাকতে পারেন তাহলে কিন্তু 19 তলা নিয়ে ফেলাই দেবো। স্যার অথেন্টিকেশন ইউজারে যায় তো স্যার লগ ইন ভিউ অ্যাডমিন ডট লগ ইন ডট লগ ইন কইতেছেন না?
আপনার আপনার পা কাটছে কোথায়? আমি দেখতে চাচ্ছিলাম একটু পা তো স্যার এখানে কাটছে আর এখানে কন্ট্রোল ধরে স্যার রাইট কাস্টমাইজ করে না, শুধু কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিয়ে অথ বের করে। একদম সবার নিচের দিকে দেখেন ভেন্ডর, পাইছেন? ভেন্ডরে ক্লিক করেন, এরপর বল দেখেন লেরাভেল আইসেন জেকেএল লেরাভেল এর মধ্যে ঢোকেন। এর মধ্যে কি কি আছে বলেন তো? রিটার্ন ফ্রেমওয়ার্ক মধ্যে ঢোকেন, এরপরে সোর্স এসআরসি, ইলুমিনেট। ইলুমিনেট এর পরে আসবেন হচ্ছে আপনি রাউটিং, পাবলিক ভিউ অন পাবলিক রিসোর্স রিসোর্স এই যে সোর্স লাল কালার ওকে ভিউ রাউটার ডট ফ্রন্ট ইউ পাইছেন যে একটা ফোল্ডার ফাইন ভিউ মধ্যে অ্যাডমিন অ্যাডমিন নামে এই যে অ্যাডমিনটা এডমিন
and তাহলে লিংক ঠিক করে আচ্ছা সামনে আগাতে যাচ্ছিলাম একটু এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে খেয়াল করেন যে বেসিক্যালি আমাদের ভিউটা কিন্তু হয়েছে এখন অনেক কাজ কিন্তু বাকি হ্যাঁ লাস্ট ক্লাসে আমরা যে কাজ করছি আজকে কিন্তু আমরা একই কাজ করতে যাচ্ছি খেয়াল করেন আমরা আমাদের ভিউগুলো চেঞ্জ করতেছি হ্যাঁ সো আপনাকে হ্যাবিচুয়েটেড করানো হচ্ছে ল্যারাভেল ফ্রেমওয়ার্কের সাথে নাও এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ভিউ ফাইলটার মধ্যে ফাংশনালিটিস গুলো ডেভেলপ করতে হবে তাই না আমরা তো ডিজাইনটা রেডি করলাম এখন রেডি করতে হবে কি ফাংশনালিটিস সকল ওয়েব বেস কাজেরই দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে ফাংশনালিটিস শুধু ওয়েব বেস কাজেরই না আপনি খাবার খাবেন সেটারও কিন্তু দুইটা জিনিস আপনি কাপড় চোপড় করবেন সেটারও কিন্তু দুইটা জিনিস ডিজাইন এবং ফাংশনালিটিস খাবার তৈরি করতে লবণ লাগবে পিএস লাগবে এগুলো লাগবে না আবার খাবারটা পরিবেশন করার জন্য ডিজাইন সো তাহলে আমাদের যে পেজটা হচ্ছে এখানে ডিজাইনটা কমপ্লিট এখন আমাদের কি করতে হবে ফাংশনালিটিস গুলো ডেভেলপ করতে হবে সো সবাই আমরা এই এলআইএস এর জন্য যে ভিউটা লোড করা হয়েছে সেখানে আসেন login.blade.php পাইছেন এখানে প্রথম দেখেন একটা ফর্ম আছে ফর্ম দিয়ে শুরু করা হয়েছে ফর্ম দিয়ে শেষ করা হয়েছে সো প্রথম কথা হচ্ছে লাস্টে দেখেন একটা সাবমিট বাটন থাকবে না এই ফর্মের মধ্যে সাবমিট বাটন কোথায় আছে দেখেন সাবমিট বাটন স্যার লগইন সেটআপ স্যার নিচে স্যার একদম স্যার স্যার ওখানে তো ক্লিক করবে স্যার লগইন লেটার স্যার এটাই তো সাবমিট বাটন আছে এখানে একটা দেখেন এটা কমেন্টস লেখা আছে চেঞ্জ দিস টু বাটন অর ইনপুট হোয়েন ইউজিং অ্যাজ দিস অ্যাজ এ তারপরে এটা আমাকে চেঞ্জ ক্লিক করে নিতে হবে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর যে কোনো একটা ফর্ম গ্রুপ ইমেল অথবা পাসওয়ার্ড যে কোনো একটা ফর্ম গ্রুপ কপি করে উপর থেকে ইমেল অথবা পাসওয়ার্ড যে কোনো একটা ফর্ম গ্রুপ কপি করে কপি করে রিমেম্বার মি নিচে পেস্ট করে দেন মানে চেকবক্সের নিচে ডিফ ক্লাস চেকবক্স তার নিচে এখানে ইনপুটের টাইপ কি হবে লাগবে না আর ক্লাস কি দিব বাটন বাটন সাকসেস বিটিএম ব্লক এরা ব্লক দিছিল আর কি বাস দেখেন আউটপুট শুড বি দা সিমিলার সেম হবে না তো সিমিলার হবে বাটন এল জি থাক সমস্যা নেই আমরা ছোট খাটি করি ওকে আসছে এরকম এবার কিন্তু এটা সাবমিট বাটন দিচ্ছে তাই না তো ফর্মের সাবমিট বাটন একটু তাড়াতাড়ি হাত চালান Thank you.
Yes, sir. আচ্ছা তাহলে এখন দেখেন এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বেসিক্যালি এটা ইনপুট টাইপ সাবমিট যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব তখন ফর্মে একটা অ্যাকশন মেথড থাকে না সেই অ্যাকশন মেথডটা কি হবে যেহেতু আমরা ওদের সিস্টেমে কাজটা করতে যাচ্ছি সো ওদের লগইন ওদের সিস্টেমটা কি ছিল একটু দেখে আসি চলেন ওদের ওদের ফাইলটা কোথায় ছিল বলেন তো রিসোর্সেস ভিউ অথের মধ্যে আমরা লগইন ডট লেটার প্লিজ মানে আগে যে লগইন ফাইলটা ছিল আর ক্লিয়ার হয়ে গেল অ্যাকশন আর মেথডটা কপি করে কোথায় পেস্ট করব আমাদের লগইন ফাইলের মধ্যে ওকে দিছেন অ্যাকশন এবং মেথডটা দিয়ে দিছেন জি স্যার এবার ব্রাউজারে যে একটু লগইন করার চেষ্টা করি দেখি কি হয় কি ছিল sunir@gmail.com পাসওয়ার্ড 123456 লগইনে প্রেস করলাম আমাকে এরকম একটা ছেড় দিচ্ছে আপনাদের কি এরকম ছেড় দেয় জি স্যার হ্যাঁ এটার কারণ হচ্ছে কি লেখে টোকেন মিসম্যাচ এক্সেপশন verified csrf token.php line number 68 আপনাদের এরকম এরর আসছে জি স্যার এরর আসছে জি স্যার কোন কি সিএস নাই এরর আসছে না সিএস নাই এসে সিএস নাই এসে এটা টেনশন আছে এরকম এরর যা আসছে তার ঠিক আছে যা আসছে তার সমস্যা আছে ইরটা খাওয়ার জন্য এত আয়োজন হ্যাঁ এই লাস্ট এই দেড় ঘন্টা ট্রাই করলাম এটার জন্য এই আমরা সাকসেস আফটার অল আমরা সাকসেস স্যার আসেন জি স্যার এটার আসেন আচ্ছা একটু খেয়াল করেন এখন যেটা বলা হচ্ছে সেটা একটু খেয়াল করেন যে আমরা লাস্ট ক্লাসে না কয়েকদিন আগে একটা কথা বলছিলাম যে যে কোনো একটা সাইট হ্যাক হয় কি ভাবে সাধারণত একটা হচ্ছে ইউআরএল দিয়ে একটা হচ্ছে ফর্ম দিয়ে আর একটা কি সার্ভার দিয়ে তো সার্ভার দিয়ে যদি হ্যাক হয় তার জন্য তো সম্পূর্ণ দায় ডেভেলপার তাই না যাদের সার্ভার তারা সার্ভার মেইনটেনার যারা সার্ভার করে তারা সো ডেভেলপারের কি ইউআরএল এবং ফর্ম এটা হচ্ছে ডেভেলপারের এখন আমরা যখন ল্যারাভেল দিয়ে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি আমি রাউটারটা কন্ট্রোল করতেছি এলআইএসটা কন্ট্রোল করতেছি এখানে কি আসবে না আসবে ওয়েব ডট পিএইচপি ফাইল থেকে তাই না সেখানে এলআইএস হচ্ছে এক ধরনের আর ফাংশন হচ্ছে কি আরেক ধরনের এখন সাধারণত বলা হচ্ছিল কি আমরা যেটা জানি সেটা হচ্ছে এইখান থেকে শুরু করে এতটুকু এটা হচ্ছে আমার মেইন ডোমেইন এতটুকু হচ্ছে কি আমাদের মেইন ডোমেইন ডোমেইনের পরে থাকে কি ডোমেইনের পরে থাকে হচ্ছে কন্ট্রোলার তারপর থাকে ফাংশন এটা হচ্ছে বেসিক রুলস সবাই জানে এটা প্রথমে থাকে কি ডোমেইন তারপর থাকে কি কন্ট্রোলার তারপর থাকে ফাংশন হ্যাঁ এমবিসি একটা ইয়া রাখে এটা মডেল কন্ট্রোলার প্রথমে ইয়া তারপর কন্ট্রোল তারপর ফাংশন এখন ঘটনা হচ্ছে বাট ল্যারাভেলে যখন হচ্ছে মনে করেন এখানে আমি প্রোডাক্ট ডিটেলস দিয়ে দিই এখানে পরে এখানে আমি প্রোডাক্ট ডিটেলস দিয়ে দিলাম তাহলে হিসেব অনুযায়ী আমার কন্ট্রোলার হওয়া কোনটা এই এতটুকু যদি থাকে নর্মালি কন্ট্রোলারের নাম প্রোডাক্ট ডিটেলস ফাংশনের নাম হচ্ছে ইন্ডেক্স কারণ আমরা জানি কোনো একটা কন্ট্রোলারের মধ্যে যখন আপনি হিট করবেন সেখানে বাই ডিফল্ট কোন ফাংশনটা রান হয় ইন্ডেক্স তারপরে সে কি মনে করবে যে এই এইটার মধ্যে প্রোডাক্ট ডিটেলস নামের একটা কন্ট্রোলার আছে তার মধ্যে ইন্ডেক্স নামের একটা ফাংশন আছে সেখান থেকে লোড করা হয়েছে আসলে কি তাই আসলে কন্ট্রোলারের নাম কি ওয়েলকাম কন্ট্রোলার ফাংশনের নাম কি প্রোডাক্ট ডিটেলস আপনি আরো হিজিবিজি করতে পারেন না জি স্যার এবারে ইউআরএল দিয়ে হ্যাঁ বলেন এসপি দিয়ে দিলে তো স্যার ফাস্ট আরো খারাপ অবস্থা এটা করে টিচার দিয়ে করা যায়
স্যার হ্যাকার সুইসাইড করবে, সুইসাইড করবে না, সেও স্মার্ট চালে, সে জানে যে এটা ক্লিয়ার কি ঘটনা নাকি। তারা যেটা করছে যখন আপনি ফর্ম সাবমিট করবেন তখন তারা একটা টোকেন নিয়ে টোকেন নিবে এবং সেই টোকেনটা ম্যাচ না করা পর্যন্ত সেটা ওই ফর্মটা সাবমিট হবে না, এই জন্য হ্যাঁ টোকেন জেনারেট করতে হবে। যখন আমি এখানে মনে করেন সনির লিখলাম এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলাম সে কিন্তু নিচ্ছে না, কারণ কি সে বলছে টোকেন মিসম্যাচ। সো এই ফর্মটা সাবমিট করার সময় সে কোনো টোকেন পায় নাই, ঠিক আছে, সে কোনো টোকেন পায় নাই, কারণ কি এই ফর্মের কিন্তু একটা ইউআরএল আছে। ফর্মের ইউআরএলটা কি ফরওয়ার্ড স্ল্যাশ লগইন না, এটা একটা পোস্ট রিকোয়েস্ট। সো এখানে যখন ফরওয়ার্ড স্ল্যাশ লগইন পোস্ট রিকোয়েস্ট আসতেছে সে মনে মনে কি চাচ্ছে একটা, সে চাচ্ছে হচ্ছে একটা টোকেন। সেই টোকেনটা কিন্তু ফর্ম থেকে আসবে না যদি আপনি সাবমিট না করেন, এবং অবশ্যই টোকেনটা পাঠানোর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ইউআরএল দিয়ে আমি যদি পোস্ট কোনো একটা ফর্মের যে অ্যাকশন সেটাকে যদি আমি ইউআরএল দিয়ে হিট করি সে কিন্তু সরাসরি কখনোই যাবে না, কারণ কি সে কী যাবে টোকেন যাবে। সো টোকেনটা তো সাবমিট না করলে আসবে না, অবশ্যই থাকতেও হবে। তখন এখন কিন্তু আমরা সাবমিট করছি তারপরে কিন্তু টোকেন নাই, কারণ কি এখন তো অ্যাকচুয়ালি টোকেন নাই। সো একটা জিনিস খেয়াল করেন ওদের ফাইলে আসেন লগ ইন ডট ব্লেড ডট পিএসপি, এদের ফাইলে এসে দেখেন এখানে সিএসআরএফ আন্ডারস্কোর ফিল নামের একটা মেথড ইউজ করছে, দিয়ে খেয়াল করছেন এইটাকে কপি করেন, এলাই এতটুকু অংশকে কপি করেন, কপি করে আমাদের এখানে পেস্ট করে দিচ্ছি ফর্মের নিচে। সিএসআরএফ আন্ডারস্কোর ফিল, এরপর ডাবল কার্লি বন্ধ এনে দিচ্ছেন না, এবার লগ ইন করেন, যখন ফর্মটা সাবমিট হচ্ছে সে একটা টোকেন জেনারেট করে নেবে ফাংশনের মাধ্যমে, এবং সেটা হবে এই জন্য এই ফর্মের ডাটাগুলো সিকিউর ভাবে যাবে সার্ভারে। সো এটা ফাংশন দিলে হয়ে যাচ্ছে তাই না, বাট আমরা এভাবে করব না, এটা কি ডিফল্ট না আমরা চেঞ্জ করব, হ্যাঁ এই ফাংশনটা ফিক্সড, এই ফাংশনটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা এখন ঘটনা হচ্ছে এখন যেভাবে করলাম এটা এইভাবে আমরা করব না, ঠিক আছে, এটা কিন্তু ভালো বুদ্ধি না, এটা হলো শর্টকাট বুদ্ধি, ঠিক আছে। ইনফ্যাক্ট এটা আপনি করতে পারেন ফ্রন্ট এন্ডেড ইউজারদের জন্য, আপনার এখান থেকে কেউ লগ ইন করবে না তাদের জন্য আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, বাট এখন আমরা কাজ করতেছি কার্কে নিয়ে অ্যাডমিন প্যানেলে, সো এখানে রিস্কটা নেওয়া যাবে না, হ্যাঁ লগ আউট করে দিচ্ছি, এখানে এভাবে কাজটা করা যাবে না। কীভাবে করব দেখাচ্ছি, সো একটা কাজ করেন আমরা তিন ধরনের ফর্ম তৈরি করব আজকে এখানে বসে বসে, এটা আসলে এক ধরনের এবং এটা আমরা কখনো ইউজ করব না। সো একটা কাজ করি বাট এটা আমি রেখে দিচ্ছি, সো আপনারা রিসোর্সের মধ্যে ভিউয়ের মধ্যে অ্যাডমিনের মধ্যে লগ ইনের মধ্যে আসেন, লগ ইন ডট ব্লেড ডট পিসি ফাইলটা আছে না, এটার একটা কপি করেন, কপি করে আবার এখানে পেস্ট করেন এই ফোল্ডারের মধ্যে, তাহলে কি হয়ে গেল মানে একটা কপি রয়ে গেল, ঠিক আছে, আমার ভবিষ্যতে লাগলে আমি এখান থেকে কাজ করতে পারব, ওকে। আর আমি একটা ফাইলটার কপি করে রেখে দিলাম, এবার এটা মুছে দেন, এবার এখানে অন্য কাজ করব, ওকে। তো বেসিক্যালি এই ফর্মের বিষয়গুলো ম্যানেজ করার জন্য ফর্মের টোকেন টোকেন নিয়ে বা আদার ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে ম্যানেজ করার জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করতে পারি, তার নাম হচ্ছে ল্যারাভেল কালেকটিভ, ল্যারাভেল কালেকটিভ। এখন পর্যন্ত আমরা কোনো প্যাকেজ কিন্তু ইউজ করি নাই তাই না, এই প্রথম আমরা একটা প্যাকেজ, প্যাকেজ বলতে বোঝানো হচ্ছে একটা থার্ড পার্টি লাইব্রেরি, একটা ক্লাস, একটা ক্লাস তাই না, একটা ভেন্ডর, থার্ড পার্টির একটা ভেন্ডর, সেটা আমরা আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসব। এরকম আপনাকে যদি বলে যেখানে যে সফটওয়্যার কোম্পানিতে আপনি জব করবেন যে আপনি এই ভেন্ডরটা নিয়ে এসে প্রজেক্টে নিয়ে আসেন, আপনি তখন কি করবেন, এই যে এখন যা করবো তাই করবেন। সো কাজটা একটু খেয়াল করে দেখেন কি করি,
অনেক সহজ কিন্তু, শুধু দরকার আপনার একটু মনোযোগ। সো বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা থার্ড পার্টির একটা ভেন্ডরকে, একটা লাইব্রেরিকে, একটা প্যাকেজকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসতে পারি। সো কেয়ার করে, সো এই ফর্মের এই বিষয়গুলা, ফর্মের এই বিষয়গুলো ম্যানেজ করার জন্য যে প্যাকেজটা আমরা এখন ইউজ করবো বা ল্যারাভেল 5.3 থেকে যে প্যাকেজটা ইউজ করার জন্য তারা সাজেস্ট করছে, সেটার নাম হচ্ছে ল্যারাভেল কালেকটিভ। সো আপনারা একটা কাজ করেন, গুগলে আসেন, গুগলে এসে সার্চ দেন ল্যারাভেল কালেকটিভ, একই সাথে হবে। পাইছেন ল্যারাভেল কালেকটিভ? ল্যারাভেল কালেকটিভ .com এই সাইটটা আছে। এটা হইতেছে ওই ভেন্ডরের অফিসিয়াল ওয়েবসাইট, আমরা যে প্যাকেজটি ইউজ করব ল্যারাভেল কালেকটিভ। ল্যারাভেল কালেকটিভ শুধু স্যার একটা মানে স্যার মানে প্যাকেজ আছে স্যার। এখানে একটু দেখেন, আসছেন এখানে? জি স্যার। এখান থেকে দেখেন যে ডকুমেন্টের মধ্যে যাচ্ছি, এখান থেকে ক্লিক করলেই আপনি পাবেন হচ্ছে HTML এর ফর্ম, এখানে আছে। ওকে, এবার এখানে এসে দেখেন HTML এন্ড ফর্মস এন্ড HTML। সো এখানে কি লেখা আছে? ইনস্টলেশন। সো ইনস্টল করবো কীভাবে? এই যে ল্যারাভেল ফর্মের বিষয়টা ম্যানেজ করার জন্য বেসিক্যালি আমরা এখানে HTML এর ফর্ম ট্যাগ ইউজ করতেছি, তাই না? ফর্ম ট্যাগ শুরু হচ্ছে, ফর্ম ট্যাগ শেষ হচ্ছে। এই ফর্ম ট্যাগের মাধ্যমে তো ডাটাটা কি হচ্ছে, এই ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভারে যাচ্ছে না? এই ফর্ম ট্যাগের মাধ্যমে এই মেথড এবং অ্যাকশন হয়ে ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভারে কিছু ডাটা যাচ্ছে। আমার কথা কি শুনতেছেন? ক্লায়েন্ট মেশিন বলে তো এই যে লগইন ডট ব্লেড ডট পিএসপি, এই ফাইলটা রান হবে কোথায়? ক্লায়েন্ট মেশিনেই তো। কোডগুলো রাখা থাকবে সার্ভারে, তাহলে ডাটাগুলো যাচ্ছে কোথা থেকে? এই ফাইল থেকে। কারণ আমরা এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি, এই যে লগইন, এই যে ভিউটা এখানে দেখতে পাচ্ছি, এই ভিউটা আসছে কিসের এগেনস্টে? এই কোডের এগেনস্টে। সো যদি ক্লায়েন্ট মেশিনে এই ভিউটা আমি দেখতে পারি, তাহলে ক্লায়েন্ট মেশিন অবশ্যই কোডগুলো বা ব্রাউজার এক্সিকিউট হবে না। এই দেখেন, এই পেজের রাইট বাটনে ক্লিক করে আমি যদি ভিউ পেজ সোর্সে যাই, ক্লায়েন্ট মেশিনে এই কোডগুলো এক্সিকিউট হয়েছে, তাই না? ক্লায়েন্ট মেশিনে এই কোডগুলো এক্সিকিউট হয়েছে। এখানে দেখেন, এটা কি ফর্ম দিয়ে শুরু হচ্ছে, ফর্ম দিয়ে শেষ হচ্ছে। এই ফর্মের মাধ্যমে কিন্তু ক্লায়েন্ট মেশিন থেকে ডাটাগুলো সার্ভারে যাচ্ছে। এখন তো এই আমরা যেটা করব, এই ফর্মের মাধ্যমে এখন নিব না, এই ফর্মটাকে বাদ দিয়ে আমরা এখন একটা ক্লাস ইউজ করবো, লাইব্রেরি ইউজ করবো, তার নাম হচ্ছে ফর্ম। ফর্ম নামের একটা ক্লাস তৈরি করছে কে? ল্যারাভেল কালেকটিভ, এই ভদ্রলোক। ফর্ম নামের একটা ক্লাস তৈরি করছে, সেই ক্লাসের মধ্যে বিভিন্ন মেথড আছে, ওপেন, ক্লোজ, টেক্সট, ইনপুট, অনেক মেথড আছে। সেই মেথডগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, দেখবেন। এই জন্য আমার কাছে মনে হয়েছে, আপনি যদি কোনো সফটওয়্যার বানান ওয়েব বেস, তাহলে ল্যারাভেল হচ্ছে বেস্ট ফ্রেমওয়ার্ক এখনকার সময় পর্যন্ত আর কি। সো নাও ইনস্টলেশন পাইছেন না? এখানে কি বলা আছে? বাই ইনস্টল দিস প্যাকেজ থ্রু কম্পোজার রান দ্য ফলোয়িং ফরম্যাট ইন দ্য ফ্রম দ্য টার্মিনাল। আমরা দুইভাবে করতে পারি ইনস্টল, একটা হচ্ছে একটা করে দেখেন, এটাকে এ পুরো ইনস্ট্রাকশন টু কম্পোজার রিকোয়ার, এই যে ল্যারাভেল কালেকটিভ ফরওয়ার্ড স্ল্যাশ HTML, এই পুরো লিঙ্কটা আছে না? এই লিঙ্কটা টার্মিনালে গিয়ে হিট করলেই আমাদের যা যা লাগে সব ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলগুলো, এই ফাইলগুলো এদের সার্ভার থেকে, এই যে আমি যখন এই কম্প, এই কমান্ডটা, এটা একটা কমান্ড না? এই কমান্ডটা এখান থেকে কপি করে নিয়ে, কপি করে নিয়ে আমরা যদি টার্মিনালে দেই, আমরা যদি টার্মিনালে দেই, তাহলে কি হবে? তাহলে এদের সার্ভার থেকে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কি করতে হবে? আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন তো, আপনাকে যদি বলা হয় যে আপনি এই লাইব্রেরিটি ইউজ করেন, আপনি কি চিন্তা করবেন? যে তাহলে লাইব্রেরিটার মানে কি? এটা ক্লাস তো, ফাইলটা, ক্লাস ফাইলটা আমাকে আগে দেন, ক্লাস ফাইলটা আগে লাগবে, তারপরে ক্লাস ফাইলটা আপনি আপনার প্রজেক্টের মধ্যে রাখবেন, তারপরে সেই ক্লাস ফাইলটাকে রিকোয়ার করবেন, আপনি যে ভিউ ফাইলের সাথে কাজ করবেন, তারপরে ওই ভিউ ফাইলের মধ্যে ওই ক্লাসের একটা কি তৈরি করবেন, অবজেক্ট, তারপরে অবজেক্ট ধরে ধরে ওই ক্লাসের কি ইউজ করবেন, জিনিসপত্র, ফাংশন ইউজ করবেন বা প্রপার্টি ইউজ করবেন। এটা আমরা প্র্যাকটিস করে আসছি না? জি স্যার। নাকি? জি স্যার। তাহলে এটাও তো বেসিক্যালি একটা ফাংশন,
ল্যারাভেল কালেকটিভ, এটা একটা প্যাকেজ, এই প্যাকেজের আন্ডারে একটা ক্লাস, তার নাম হচ্ছে ফর্ম। সো এই ক্লাসটাকে আমরা ইউজ করবো, তাহলে প্রথমে কী করা লাগবে, এই ক্লাসের ফাইলটা আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসা লাগবে। সো ক্লাস ফাইলটা আমাদের প্রজেক্টের মধ্যে আমরা দুইভাবে নিয়ে আসতে পারি, একটা হচ্ছে আমরা জাস্ট এই কমান্ডটা কপি করে টার্মিনালে পেস্ট করে দিলে অটোমেটিক হয়ে যাবে, আর একটা হচ্ছে আমরা এখান থেকে শুরু করে এই যে এতটুকু এতটুকু রিকোয়ার ছাড়া এতটুকু এতটুকু অংশকে কপি করতে হবে। কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে দেখেন কম্পোজার ডট জেসন নামে একটা ফোল্ডার আছে, এটা আপনারা করে না দেখেন শুধু কম্পোজার ডট জেসন নামের একটা ফোল্ডার আছে, এখানে যে রিকোয়ার নামের একটা ই আছে, ইন্ডেক্স আছে, রিকোয়ারের মধ্যে এসে যেখানে কমা দিয়ে এখানে পেস্ট করতে হবে, পেস্ট করে এটা করতে হবে। এরপরে যেটা করতে হবে, এরপরে দেখেন আমরা বলছিলাম কি প্রত্যেকটা প্যাকেজের জন্য একটা করে কি থাকে প্রোভাইডার এবং একটা করে কি থাকে অ্যালাইস, দেখছেন প্রত্যেকটা প্যাকেজের জন্য। সো আমি প্রথমে এই প্রোভাইডারটা নিয়ে কোথায় দিব, অ্যাপস কনফিগের মধ্যে, অ্যাপস ডট পিসির মধ্যে, প্রোভাইডারের মধ্যে, আর অ্যালাইসটা দিব কোথায় অ্যালাইসের মধ্যে, তাহলে কিন্তু ঘটনা ঘটে যাবে। এবার আমি এই যে ফর্ম এবং এইচটিএমএল এই দুটো লাইব্রেরি আমি ইউজ করতে পারবো। ফর্ম এটা হচ্ছে কি, এটা একটা অবজেক্ট, তার আমরা বলছিলাম না যে এটা এটা ক্লাস আর এটা হচ্ছে কি তার একটা অবজেক্ট। হ্যাঁ, আমরা এই ফর্ম ধরে ধরে এইচটিএমএল ধরে ধরে পরবর্তীতে কাজ করতে পারবো, আশা করি বুঝতে পারছেন। এটা একটা ভাবে, সো দিয়ে দিয়ে ফাইনালি যেটা করতে হবে, আপনি যদি ম্যানুয়ালি দিয়ে দেন এভাবে, এটা কি আমি ম্যানুয়ালি কপি করে প্রজেক্টের মধ্যে নিয়ে আসলাম না, এটা তো ফাইলের নাম, বাট ফাইলটা আসবে কোথা থেকে, ফাইলটা কি এখন আমাদের প্রজেক্টের মধ্যে আছে, নাই তো, ক্লাস ফাইলটা তো নাই। তো ক্লাস ফাইলটা ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, কম্পোজার আপডেট দিতে হবে। কম্পোজার যখন আপডেট দিবেন তখন সে কি করবে, সব আপডেট দিবে, যখন এটা আপডেট দিতে হবে দেখবে হাই হাই এই ফাইলগুলো তো নাই, তখন এ কি করবে সার্ভার থেকে ফাইলগুলো নিয়ে এসে আমাদের প্রজেক্টের মধ্যে জমা করবে। এভাবে করতে পারেন, আবার এভাবে না করে, এভাবে না করে আমরা আরও একভাবে করতে পারি, ওটাই করি আর কি। কম্পোজার ডট জেসনে খামাকা ঝামেলা করতে যাচ্ছি না, আপনার সরাসরি টার্মিনাল ওপেন করেন প্রজেক্টের মধ্যে থেকে, ল্যারাভেল 41 এখান থেকে টার্মিনাল ওপেন করেন, শিফট টেপে ধরে ওপেন করছেন না, এবার ওই এখান থেকে এই এটাকে কপি করেন, এটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেন, পুরোটাকে কিন্তু কম্পোজার রিকোয়ার ল্যারাভেল কালেক্টিভ ফরওয়ার্ড স্ল্যাশ এইচটিএমএল দিছেন। এবার এন্টার, কিছুক্ষণ সময় লাগবে, কয়েক মিনিট লাগবে, দেখবেন ঘটনা ঘটে গেছে। সবাই একসাথে দেন, কোনো সমস্যা নাই, দিয়ে দেন, সব করবে, ওই যে বললাম না সব, ওই এখন কি করতেছে, ওই যে আপডেট ইন ডিপেন্ডেন্সি, সে কি করবে ওই ল্যারাভেল কালেকটিভ থেকে ফর্ম আর এইচটিএমএল দুইটার লাইব্রেরিকে সে কি করবে আমাদের সাইটে নিয়ে আসতেছে, এখন নিয়ে আসতে যতক্ষণ সময় লাগে, ডাটাগুলো নিয়ে আসবে না, কি করতেছি আপনি কি করছেন, আপনি ক্লাসটা যে ফোল্ডারের মধ্যে রাখছি, ক্লাসটা একটা ফাইল থাকবে স্যার, এই ফাইলটা যেমন মনে করেন যে কুয়েরি কি একটা ক্লাস লাইব্রেরি, যে কুয়েরি লাইব্রেরি যদি আপনি ইউজ করতে চান, আপনি সব ঠিকঠাক মতো করছেন, তাহলে যে কুয়েরি ফাইলটা আপনার কাছে নাই, কাজ করবে না। এটা হবে সমস্যা নেই, বেশিক্ষণ লাগবে না, এত ইয়ে হওয়ার কিছু নাই, আপসেট হওয়ার কিছু হয়ে যাবে কিছুক্ষণ। হ্যাঁ, আপনি কোথা থেকে টার্মিনাল ওপেন করছেন, ফার্স্ট কাল প্রজেক্ট, হ্যাঁ হ্যাঁ কয় কি দেখেন তো ওটা কি হয়েছে, কত না কথাবার্তা বলেন,
আমরা দেখবেন শপিং কার্ড যদি ইউজ করি তখন দেখবেন একটা থার্ড পার্টি একটা ভেন্ডার ইউজ করবো আপনাদের ওখানে দেখেন তো আসছে কিনা যাদের আপগ্রেড হয়েছে মানে কমপ্লিট ইনস্টলেশন কমপ্লিট দেখাচ্ছে কম্পোজার.json এ যান আমি
এবার কি করতে হবে, এবার আমাকে প্রোভাইডার ইয়েটা নিতে হবে, অ্যারেটা প্রোভাইডারটা আমি রিকোয়ার করবো লাইব্রেরিটাকে, লাইব্রেরিটাকে তো নিলাম, রিকোয়ার করবো সে কীভাবে, আমি এই যে এখানে প্রোভাইডার মধ্যে যে ইয়েটা আছে কালেকটিভ এসটিএমএল এসটিএমএল সার্ভিস প্রোভাইডার, এটাকে কপি করে, এটাকে কপি করে আমরা কোথায় রাখবো বলেন তো, এদিকে এখানে বলেও দিছে স্যার কনফিগার ভিতরে অ্যাপের অ্যাপের পেজের মধ্যে। হ্যাঁ, তো যাই কনফিগ কোথায় আছে, কনফিগ পাওয়া গেছে, অ্যাপ.পিসি পাওয়া গেছে। আমি প্রথম থেকে বলছিলাম এটা একটা কনভেনশনাল ফাইল, তাই না, এর মধ্যে সকল এই যে প্রোভাইডার এর এর মধ্যে নিচে এসে দিয়ে দিলাম কনফিগ এর মধ্যে অ্যাপ.পিএসপি। হ্যাঁ, যে ভিউ সার্ভিস প্রোভাইডার পাইছেন না, ইলুমিনেট ভিউ সার্ভিস প্রোভাইডার, তার নিচে এসে কালেকটিভ এসটিএমএল এসটিএমএল সার্ভিস প্রোভাইডার, এই ক্লাসটা এভাবে রিকোয়ার করে ফেলেন, করছেন? ফাইন, এবার যাইতে হবে আমাকে অ্যালাইস ফর্ম এবং এসটিএমএল, এই দুটো অ্যালাইস নিয়ে আসেন, কপি করে আমরা আমাদের এখানে এই যে নিচেই দেখেন অ্যালাইস অ্যালাইস এরটা আছে, ভিউ এর নিচে পেস্টিং করে দিলাম। এবার সেভ করে আমি কাজ শেষ কেটে দিলাম। এবার আমাদের লগ ইন ফাইলটি আসেন, আমাদের লগ ইন ফাইলটা ওকে, এবার এই যে ফর্মটা ডিলিট করে দিচ্ছি, ফর্মটা ডিলিট করে দিয়ে এখানে লিখব ডাবল কার্লি এফ ও আর এম ফর্ম, স্কোপ ফাংশনের নাম হচ্ছে ওপেন, ফর্ম যেখানে ক্লোজ হচ্ছে এটা কেটে দিলাম, এখানে ডাবল কার্লির মধ্যে, বেসিক্যালি ডাবল কার্লির মধ্যে লিখতে পারেন অথবা ব্যবহার করতে পারেন, এটাও করতে পারি আমরা স্যার ডাবল কার্লি মানে এটা স্যার এটাও দেওয়া যায়, ওরা এটা সাজেস্ট করছে ওদের সাইড দিয়ে, এটা পরে দেখব স্যার, এটা দেখছি এফ ও আর এম ফর্ম স্কোপ ক্লোজ, ওকে ফর্ম ওপেন ফর্ম ক্লোজ, এটা লিখছেন না, এবার সেভ করি, সেভ করে ব্রাউজারে যান, এতটুকু লেখে সেভ করে ব্রাউজারে যান, ব্রাউজারে যে আমাদের যে সাইটটা আছে অ্যাডমিন লগ ইন পেজের একটু রিলোড দেন, রিলোড দিয়ে ভিউ পেজ সোর্সে যান, যে দেখেন কি দেখাচ্ছে, এটাই আসলে কেন, এটা অ্যাকচুয়ালি হয় না এখনো, ভালো করে রিলোড দেন তো, ও হ্যাঁ 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 রাইট রাইট, এই যে ফর্ম মেথড পোস্ট অ্যাকশন কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। আচ্ছা, সো বেসিক্যালি আমরা এখানে তারপর এখানে যে একটা আসছে বিষয় তাই না, অ্যাকশন মেথডগুলো সে কি করে নিছে, ওপেন ফাংশনের মধ্যে দিয়ে দিছে, বাট আমাকে এখানে দিয়ে দিতে হবে ওপেন ফাংশনের মধ্যে, এভাবে লিখতে হবে প্রথমে ইউআরএল স্যার
স্যার প্রবলেম আছে স্যার কী প্রবলেম আছে স্যার এতক্ষণ স্যার এক ভিউ ছিল স্যার এখন স্যার মানে ইন্টারভিউ স্যার এখন আগের ভিউটা এসে বসেছে স্যার আপনার এই নতুন ফাইলটা পাই নাই এই জন্য আগেরটা নিয়ে গেছে আগের যে স্যার ভিউ ফাইলটা ছিল সেটা পাচ্ছে এখন নতুন ভিউ ফাইলটা পাচ্ছে না আচ্ছা দেখেন তো ফর্মের মধ্যে ওপেন ফর্ম ক্লোজ হ্যাঁ এখন মনে করেন আমরা একশো এখানে ইউআরএলটা কি দিয়ে দিলাম ইউআরএল অ্যাকচুয়ালি এই ওপেনের মধ্যে আপনাকে অ্যাট্রিবিউটগুলো ফর্মের মধ্যে আমাদের অ্যাট্রিবিউট দেন অ্যাকশন মেথড অ্যাট্রিবিউটগুলো দিতে হয় একটা অ্যারের মাধ্যমে এই থার্ড প্যাকেট দিয়ে শুরু করলাম থার্ড প্যাকেট দিয়ে শেষ করলাম এটা কি এটা একটা অ্যারে আপনারা এটা খেয়াল করেন আমরা যদি ওদের সাইটে যাই লেভেল কালেকটিভ এখানে দেখেন ওপেনিং এ ফর্ম তারা কি করছে ফর্ম স্কোপ ওপেন এই যে ইউআরএল এভাবে লিখছে না ফর্ম স্কোপ এটা কি ক্লোজ সো এটাই কিন্তু আমরা এখান থেকে না লিখে আমরা এখানে কি করছি ম্যানুয়ালি লিখে দিচ্ছি বুঝতে পারছেন বিষয়টা কি ফর্ম এটা হচ্ছে এই যে ক্লাসটা আমরা ইউজ করতেছি এই ক্লাসটা কোথা থেকে আসছে যে নামাইলাম কিছুক্ষণ আগে আমরা নামিয়ে নিলাম ওপেনটা হচ্ছে কি এটা একটা ফাংশন এই ফর্ম হচ্ছে ক্লাস আর ওপেন হচ্ছে তার একটা ফাংশন সো ফাংশনের মধ্যে এটা যেটা দিয়ে দেই এটা হচ্ছে কি আর্গুমেন্ট এটা হচ্ছে ফাংশনের কল করতেছি সে অটোমেটিকলি ফর্ম তৈরি করতেছে তাহলে দেখেন আমরা HTML এর ট্যাগ এখানে কি ফর্ম আছে নাই বাট আমি যখন ব্রাউজারে যাচ্ছি যখন আমি ভিউ পেজ করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কি ফর্মটা চলে আসছে সো HTML এর একটা ট্যাগ আমরা তৈরি করতেছি কি দিয়ে ফাংশন দিয়ে ইনফ্যাক্ট ভবিষ্যতে দেখবেন যে হেডিং প্যারাগ্রাফ এগুলো তৈরি করবেন ফাংশন দিয়ে ভালো হবে না তারপরে লেভেল সব ফাংশন তৈরি করা যাবে ঠিক আছে বুঝতে পারতেছেন কোন দিকে যাচ্ছে ক্লাস শোনাও তাহলে অনেক বেশি সিকিউর হয় এই জন্যই তো বললাম আপনি যদি কোনো ওটা তো সমস্যা হবে না বাট আমার এখানে তো ফাংশনগুলো তো এখানে ফাংশনালিটিসগুলো তো এখানে আছে সেই সে ফাংশনের ভিতর ঢুকে তো সে কাজ করতে পারবে না আমি সে দেখবি কি ফর্ম অ্যাকচুয়ালি আছে কি ফাংশন সে তো বহুত খুশি নাচতে নাচতে যাবে কিছুই পাবে না ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর কি তাহলে এখন দেখেন আমরা এই ফর্মের মধ্যে অ্যাকশন এবং মেথড দিয়ে দিলাম এভাবে সো নাইস এখন একটা কাজ করেন তো এখন একটু লগইন করেন দেখেন পারেন কি না sonir@gmail.com পাসওয়ার্ড 123456 লগইনে প্রেস করলাম আমি দেখতে পাচ্ছি আমার লগইন হয়েছে লগইন হয় আপনাদের দেখেন জি স্যার আপনার সমস্যা সমাধান হয়েছে জি স্যার আচ্ছা তো লগ আউট করলে বারবার হোম পেজে চলে যাচ্ছে আমরা এটা ঠিক করব একটু পরে একটু ধৈর্য ধরেন আজকেই ঠিক করব সিটি স্যার টোকেনটা পড়তে দিলে পেজ সোর্সে টোকেনটা কি হ্যাঁ পড়ছে তো পেজ সোর্সে এই যে টোকেন এই যে টোকেন নিয়ে নিছি এখন আমার আর সিএসআর এর ফিল্ড ইউজ করতে হবে না যখন আমি এই ফর্ম ক্লাসটা অটোমেটিক্যালি কি করতেছে টোকেন জেনারেট করে দিচ্ছে তো সমস্যা হবে না আপনারা দেখেন না বিভিন্ন ক্র্যাক ফাইল আমার এক ফ্রেন্ড ছিল কাজ করে খুব ভালো পারত যে কোনো সফটওয়্যার থাকা দাব ক্র্যাক নামাইতো তো ওরা যেটা করে যে একটা কিছুক্ষণ সময়ের জন্য যখন কাজটা হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য আপনারা এই ছবি দেখছেন কি ছবিটার নাম কি ভুলে গেলাম স্যার মনে করেন দেখছেন না ওই যে 3 মিনিট 5 মিনিট সময়ের জন্য রাশিয়ান যে সাইবার আসলে হ্যাক করে তারপরে তো স্বর্ণগুলো লুট করে ওই রকম আর কি ওই ক্র্যাক ফাইলগুলো যারা তৈরি করে তারা কি করে তারা আপনার ওই
জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য আর কি, ওই যখন সফটওয়্যার ইয়ে হয় তখন একটা ফাইল ডিএলএল ফাইল জেনারেট করে, ওই ফাইলটা নিয়েই কিন্তু সফটওয়্যারের তারা কাজটা করে আর কি। তো এই জন্য আমার এইটা দেখে কোনো লাভ নাই। তারা কি করবে, তারা ইউআরএল ধরে হিট করবে, ইউআরএল ধরে হিট করবে, ফর্ম যখন সাবমিট হচ্ছে তারা দেখবে, যখন ফর্ম সাবমিট করলাম তখন আমার ইউআরএলটা কি এইটা, এবার এই ইউআরএল ধরে তারা ডাটা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ডাটাটা যাবে না, কারণ সাবমিট বাটনে ক্লিক না করলে এই কিটা জেনারেট হবে না। আর সাবমিট বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন ডাটাগুলো কোথা থেকে আসবে, ইনপুট ফিল্ড থেকে। এবার ইনপুট ফিল্ডের মধ্যে আপনি হাবি জাবি ডাটা দেন সমস্যা নাই, সেগুলো ঢোকানোর আগে আমি কি করে নিচ্ছি, ফিল্টার করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি। এখানে আপনি যা দেন, এখানে আপনি দেন না, মনে করেন কেউ লিখলো ইনপুট @gmail.com লিখতেই পারে, ইউজারনেম হিসেবে কোনো সমস্যা আছে। বাট আমি তো এগুলো একটু, এগুলো যখন আমি যাচ্ছি পোস্ট থেকে তখন আমি ফিল্টার করে নিতে পারতেছি না স্যার। ফিল্টার করে নিলে তো স্যার ওর তো স্যার মেলই এটা স্যার, তখন স্যার এটা কী হবে, তখন তো সমস্যা। এর এডি কী কারো মেল হবে বলেন, এটা তো মেল আইডিতে নেবেই না স্যার, এটা তো মেল আইডি হবে না, এটা হচ্ছে অ্যাবনর্মাল ভ্যালু। ঠিক আছে, অ্যাবনর্মাল ভ্যালু। যারা মনে করেন, আমি কয়েকদিন কিউসির কাজ করার চেষ্টা করছিলাম, তো কিউসির কাজ করার চেষ্টা করছিলাম, তখন আমাকে বলছিল যে কীভাবে কিউসি করে, কিউসি যারা তাদেরকে বলা হয় সফটওয়্যারের বাপ, আর ডেভেলপারদের বলা হয় সফটওয়্যারের মা। বুঝতে পারতেছে, এটা হচ্ছে ওনার কথা আর কি, ওনার কথাটা ঠিক আছে। যারা ডেভেলপার তারা হচ্ছে সফটওয়্যারের মা, আর যারা কিউসি করে তারা হচ্ছে সফটওয়্যারের বাপ। সো ওই ওই জায়গাটায় কয়েকদিন প্র্যাকটিস করছি, তো আমি দেখলাম যে সিনিয়র বসের আন্ডারে ছিলাম, তো উনি আমাকে এই কথাটা বলছিল যে আপনি যখন কোনো ইনপুট ফিল পাবেন দুনিয়ার যত ডাবলটা ভেলোসিটি দেবেন, আপনি এখানে কাজ করেন এটা নিয়ে এখানে দেন, দেখেন কি হয়, দেখবেন কি হয়। পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6, কী হচ্ছে এখান থেকে কিন্তু ঢুকতে দিচ্ছে না। এখন এটা কেউ কাটতে পারবে, সে রিকোয়ার করবে, এটা কোনো ভ্যালিড ইমেল তৈরি, এটা এটা তৈরি করছে কি, এইচটিএমএল কিন্তু এখন কিন্তু কাজ হচ্ছে। সো বেসিক্যালি সাবমিট বাটনে ক্লিক না করলে এই টোকেনটা জেনারেট হবে না, আর এই টোকেনটা জেনারেট যদি হয়, টোকেন জেনারেট না করে কেউ ফর্মের ডাটাটা সাবমিট করতে পারবে না। আলটিমেটলি আমার ফর্ম থেকে হ্যাকার কোনোভাবেই কোনো আনএক্সপেক্টেড ডাটা আমার অ্যাপ্লিকেশনের মধ্যে সার্ভারের মধ্যে নিতে পারবে না স্যার। আমি যদি স্যার এখন স্যার এই জায়গায় স্যার টোকেনটা যদি স্যার একটা স্যার টোকেন দিয়ে দিলাম স্যার, হবে না তো, ওটা আমাদের দিয়ে দিলে তো হবে না। ঠিক আছে, আমরা আমাদের মতো করে যদি টোকেন দিয়ে দিই কীভাবে দেবো বলেন, এখানে উল্টা পাল্টা দিয়ে দিলাম, ওটা হবে না। ঠিক আছে, এই টোকেনটার সাথে, এই টোকেনটার সাথে আপনি ইয়েতে যাবেন, এই ইএনবি নামে একটা ফাইল আছে না, ইএনবি ফাইলের মধ্যে একটা টোকেন দেওয়া আছে, ইএনবি ফাইলের মধ্যে এর একটা তারা কম্পেয়ার তৈরি করে আর কি, এনবি ফাইলের মধ্যে যে এখানে অ্যাপ কি এটা দিয়ে তারা একটা কনভার্ট করে দেন, এটাকে তারা মিসম্যাচ করে না, এভাবেই সিস্টেম তৈরি করে, এগুলো সব ইনক্রিপ্ট করা, তাই না? এখানে তো একটা ভ্যালু আছে ওদের স্যার, এমন একটা মানে ভ্যালু আছে যার সাথে এটাকে র্যান্ডমলি চেঞ্জ করে ওটার সাথে ম্যাচ করে তারপরে নিবে, তারপরে স্যার এখানে একটা ভ্যালু আছে, কিন্তু সেই ভ্যালুটার সাথে এই ফর্মের টোকেনটা কি হয় মিলতে হয়, মিললে তারপরে কিন্তু ডাটাটা যাবে, আধারটা যাবে। এখন এটা একমাত্র যদি সার্ভার আপনার সিকিউর থাকে, তাহলে হ্যাক করাটা একটু ডিফিকাল্টি আর কি। তো যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, এটা ছিল আমাদের সেকেন্ড ভাবে আমরা ফর্ম তৈরি করতে পারি, তাই না? অ্যাকশন মেথড, এটা হচ্ছে, এটা হচ্ছে কি, আমি বলি আমরা আমাদের লগ ইন ফোল্ডারটা কই, এই যে এটা, এটা হচ্ছে গুড, এটা হচ্ছে বেটার, সরি এটা বেটার না, এটা তো ওদেরটা, এটা হচ্ছে গুড, এটা হচ্ছে আমাদের এখন যেটা বললাম, এটা হচ্ছে বেটার, যেটা বেস্ট সেটা এখন প্র্যাকটিস করবো। বাট আপনারা অনেকক্ষণ ধরে ব্রেকিং নিউজ চাচ্ছেন, আমিও চাচ্ছি, সব মিলেছিল আর কি। ঠিক আছে, দিলাম কিছু তো পাইনি, যদি স্যার ওটা স্যার কপি করে পেস্ট করলাম, পেস্ট করে স্যার এখন একটু দেখেন, এখানে আমাদেরটা তো ঠিক আছে, এখানে কমা কি বাদ দিয়ে একটা দেখেন তো, না তো স্যার কমা তো স্যার আসছে স্যার, এটা কি আসে দেখি, এই যে ল্যাঙ্গুয়েজ ফিউচার নট কম্পিটিবল
সিনট্যাক্স ভুল হয়েছে কোনো এক জায়গায়, এরকম কোনো একটা বার্তা যেতে পারে, এই যে একটা মেয়েটা বাদে দিলাম, এই যে এই রকম তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে দেখেন আমাদের আমরা সেকেন্ড ভাবেও ফর্ম তৈরি করতে পারলাম তাই না, ফর্ম ক্লাস ইউজ করে ওপেন ফাংশনের মাধ্যমে আমরা এসিটা একটু ছেড়ে দেন না প্লিজ, সেটা একটু প্র্যাকটিস করে যান বিআইটিএম থেকে, কারণ এটাও জেনে রাখা দরকার যে আমরা এভাবেও চাইলে কাজ করতে পারি, ঠিক আছে। যেটা করবেন সেটা হচ্ছে ওই যে সেকেন্ড, এরপর যে আমরা একটা লগইন ফাইলকে কপি করে রাখলাম না, এবার যে login.blade.txt ফাইলটা আছে এটাকে কপি করে আবার একই জায়গায় পেস্ট করেন, পেস্ট করছেন জি স্যার। তো তাহলে আমাদের এবার কি আছে, এবার আমাদের ওই গুড আছে, আমাদের বেটারও আছে, এবার আমরা বেস্ট প্র্যাকটিস করব। সো সেকেন্ড ফাইলটাও কপি করে রাখলাম তাই না, এবার এটার মধ্যে এসে ফিল্ড সেট থেকে শুরু করেন, ফিল্ড সেট দিয়ে শেষ করেন, যা আছে সব ডিলিট করে দেন। এবার ইনপুট ফিল্ডগুলো আমরা ফাংশন দিয়ে তৈরি করব, সেই প্র্যাকটিস করব কিছুক্ষণ। এবার দেখেন ফর্মের মধ্যে কি আছে, কিচ্ছু নাই কিন্তু। সো যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখেন কিছু পাচ্ছে না, এবং এটাকে ভিউ পেজ সোর্সে যান দেখেন এখানে শুধু ফর্ম ওপেন আছে, ফর্ম ক্লোজ আছে, মাঝখানে কিন্তু কিছুই নেই, ঠিক আছে। সো ল্যারাভেল কালেকটিভে আসেন, ল্যারাভেল কালেকটিভে এসে দেখেন ওপেনিং এ ফর্ম এখানে বলা আছে, তারপরে ফর্ম মডেলিং, তারপরে মডেল অ্যাক্সেস, তারপরে সিএসআর প্রোটেকশন নিয়ে অনেক কিছু বলা আছে এখানে। সো এরপরে দেখেন এই যে লেভেল, তো জেনারেটিং এ লেভেল এলিমেন্ট। সো আমরা মনে করেন এখানে একটা ইনপুট এলিমেন্ট তৈরি করব, সো ইনপুটের টাইপটা কি হবে, ধরেন ইনপুটের টাইপটা হবে টেক্সট, তাহলে কি করব, ডাবল কার্লি দিচ্ছি দেখেন, এখানে আমরা দিব ফর্ম স্কোপ, ইনপুটের টাইপটা কি হবে মনে করেন টেক্সট, এখানে দিয়ে দিলাম মনে করেন যে লাইক নেম, হ্যাঁ তো লাগবে অ্যাট্রিবিউটের জন্য, এতটুকু লিখলাম, হ্যাঁ ফর্ম স্কোপ টেক্সট। এবার ব্রাউজারে যা দেখেন তো কি করে সেই টেক্সটটাকে, মনে হচ্ছে একটা ইনপুট এলিমেন্ট তৈরি হয়ে যাবে যার নেম হবে নেম, টাইপ হবে টেক্সট, ব্রাউজারে যা এতটুকু লিখছেন না, ইন ফর্ম স্কোপ টেক্সট। এবার ব্রাউজারে যাচ্ছি রিলোড দিচ্ছি, দেখেন এখানে একটা টেক্সট এলিমেন্ট ইনপুট এলিমেন্ট চলে আসছে প্রথমত। এবার এটাকে আমি ভিউ পেজ সোর্সে যাই, দেখেন ইনপুটের টাইপ কি আর নেম কি চলে আসছে, ওকে স্যার ওই ডিপগুলো তো লাগবে ফর্ম গুলো, হ্যাঁ ডিপ সব নিয়ে আসবে আস্তে আস্তে, সব পুরো একদম একদম মোটামুটি একটা যেরকম ফর্ম আগে ছিল ওরকম একটা ফর্ম তৈরি করার চেষ্টা করবো, দেখি পারি কিনা সবাই মিলে। সো তাহলে এটা হয়েছে, এখন এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে নেম আর হচ্ছে টাইপ তাই না। এখন মনে করেন আমি এখানে একটা ক্লাস কল করব ফর্ম কন্ট্রোল, ইনপুট এলিমেন্টের জন্য ক্লাস কি রাখছে ফর্ম কন্ট্রোল না, সো তার জন্য তারা যেটা করছে সেটা হচ্ছে এখানে ওইটা ইউজ করার জন্য তারা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে বলছে অ্যারে, এভাবে অ্যারের মধ্যে প্রথমে হবে অ্যাট্রিবিউটের নাম, তারপর হবে তার ভ্যালু। যেমন মনে করেন প্রথমে আমি দিয়ে দিলাম সাপোজ ক্লাস, এরপর অ্যারে অবজেক্ট সাইন দিয়ে লিখতে হবে ক্লাসের নাম, ক্লাসের নাম কি দিব ফর্ম ফর্ম কন্ট্রোল, দারুণ না জিনিসটা, দেখছেন আমরা ফাংশন দিয়ে স্টেবল এলিমেন্ট তৈরি করতেছি, ইটস নট এ ম্যাটার অফ জোক, এত সহজ না কিন্তু, বাট আমরা কিন্তু সেটা পারতেছি, রিলোড দিই, আচ্ছা
এর কারণ হচ্ছে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালু ইজ ইকুয়াল টু লিখতে হয় নাল, মানে একটা ডিফল্ট ভ্যালু সে চায় আর কি। এবার রিলোড দেই, এবার দেখেন এটা কি বুটস্ট্র্যাপে ক্লাস পাইছে না ফর্ম কন্ট্রোল। এবার এখানে যা এটাকে ইয়া করেন, ইউপিএস সোর্সে যাই, এবার দেখেন ক্লাস চলে আসছে কি। বুঝতে পারতেছেন এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি সাহায্য। এখন এটা বুটস্ট্র্যাপের রুলস অনুযায়ী কি করতে হয়, এটাকে একটা ইয়া রাখতে হবে না, ডিপ দিচ্ছি উপরে, ডিপ দিয়ে শেষ করছি। ডিপের মধ্যে ক্লাস কল করবো কি, ফর্ম গ্রুপ, ইয়েস। সো নাও ইটস ওয়ার্কিং। এবার মনে করেন আমি একটা প্লেস হোল্ডার দিব, কি লিখতে হবে, কোথায় লিখতে হবে বলেন। আগে এতটুকু লেখি, ওরা দুজন কিন্তু বুঝে গেছে জিনিসটা, বা হয় হয়তো আগে থেকে টুকটাক ধারণা ছিল। সো এখানে ক্লাস ইজিক্যাল টু দেওয়া আছে ফ্রম কন্ট্রোল, এগুলো হচ্ছে কি সকল সবগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এখন বলতে পারেন যে আপনি এগুলো কোথা থেকে পাইছেন, মানে মানে বলতেছেন যে না সবই যেখানে বলা আছে, দেখেন এই যেখানে সব বলা আছে স্পেসিফাইং এক্সট্রা এসটিএমএল অ্যাট্রিবিউটস। কি করছে তারা, এই যে দেখেন একটা অ্যারে ইউজ করছে, ঠিক আছে, এক্সট্রা অ্যাট্রিবিউট ইউজ করছে তারা অ্যারে দিয়ে। এখান থেকেই কিন্তু পরে পরে শেখা হয়েছে আমাদের, ঠিক আছে, ইনপুটের টাইপ টেক্সট, এই যে ফর্ম টেক্সট টেক্সট, তারপরে মনে করেন পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড, ইমেলের জন্য ইমেল, ফাইল ইনপুট নেওয়ার জন্য ফাইল, তারপরে চেকবক্সের জন্য চেকবক্স। আপনি এটা যদি লেখেন তাহলে চেকবক্স হয়ে যাবে একটা, এটা যদি লেখেন একটা রেডিও বাটন হয়ে যাবে, তারপরে মনে করেন নাম্বার, এটা দিলে ইনপুটের টাইপ নাম্বার হয়ে যাবে, এটা দিলে হলো ডেট হয়ে যাবে। ডেটের জন্য তারা কার্বন ইউজ করছে, এটা আমরা ইউজ করতে পারি, এটা খুবই এফিশিয়েন্ট কার্বন প্যাকেজটা, যারা বলে বিল্ট ইন এই প্যাকেজটা আছে। তো এরপরে যে ফাইলের জন্য ড্রপ ডাউন লিস্টের জন্য সিলেক্ট ইউজ করা আছে, খেয়াল করছেন সব আছে। টেক্সট এরিয়াও আছে কিন্তু, টেক্সট এরিয়া কোথায় জানো, উপরে স্যার, টেক্সট এরিয়া তো আছে, এই যে টেক্সট এরিয়াও আছে, এখানে কোনো জায়গা আছে, দাঁড়ান টেক্সট 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 এরিয়া সার্চ করবো, কীভাবে সার্চ করবো, কন্ট্রোল এফ দিয়ে। এক্সাম্পল দেয় নাই, ইনপুট এলিমেন্টের নামে তারা কি তৈরি করছে, সরি নাম না টাইপে, এটা টাইপ, বাট এটা কিন্তু এলিমেন্টের নাম টেক্সট এরিয়া। এবার দেখি এটা কি হয়, এখানে ভ্যালুটা লাগবে না, মেবি প্রতিটা ট্যাগ নেম ইজ আ ইনপুটের এক একটা ফাংশন। সো এবার যদি রিলোড দেই, ওয়াও স্যার এটা লাগে স্ট্রিং কনভার্সন, কারণ কি স্যার ভ্যালুটা দুই নাম্বার প্যারামিটার নাও পাস করতে হবে, নাও পাস করতে হবে স্যার, ওনলি নাও পাস করে দিলে হবে না, ভ্যালু ইজ ইকুয়াল টু নাও পাস, সেটা তো হয় বলা হয়। ইয়া এবার টেক্সট এ চলে আসে, কত সুন্দর দেখছেন, মাশাআল্লাহ, শুধু না লিখে দিলে হয়, হ্যাঁ শুধু না লিখে দিলে হয় স্যার, এখানে তাহলে রো কলম ইউজ করা যাবে, শুধু না লিখে সব রো কলম কিভাবে ইউজ করবেন বলেন তো, এই যে এখানে এখানে ইউজ করতে হবে, হ্যাঁ একই ভাবে সো মনে করেন আজাদ, ঠিক আছে না, এই যে টেক্সট এটা দিয়ে কি হচ্ছে ইনপুটের টাইপ, হ্যাঁ টাইপটা এখানে ফাংশন হিসেবে আসতেছে, আর এখানে প্রথম যে মধ্যে যেটা কি হয়ে যাচ্ছে এলিমেন্টের নেম, নেমটা হয়ে যাচ্ছে, নাল দিয়ে দিচ্ছি, আর এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট, যেমন ক্লাস, এখন মনে করেন আমি আইডি দিব, আইডি সিস্টেম অবশ্য আলাদা, এভাবেও দেওয়া যায়। এখন এখানে কমা দিয়ে আমি দেবো প্লেস হোল্ডার, তাহলে এখানে স্ট্রিং সাইনের মধ্যে প্লেস হোল্ডার এর ভ্যালু কি হবে, দিয়ে দিলাম ইন্টার ইওর নেম, দেখি কাজ হয় কি না, এই দেখ প্লেস হোল্ডার কিন্তু কাজ করছে।
কাজ করে প্রাণগোপাল ভাওয়াল আছেন কি করতেছে ভাওয়াল সাইফুল ভাওয়াল কি করে দেখেন তো স্যার এখানে তো স্যার হ্যাঁ ওরে 19 তলায় নিয়ে ফালাই দিবেন আজকে স্যার এখানে যে স্যার নেমটা আছে স্যার এই বিল্ডিং এর স্যার এই নেমটা কি স্যার মানে স্যার আমরা যে স্যার ইনপুট টাইপে যে স্যার নেমটা দিতাম ওই নেমটা এটা এখানে আপনি যা লিখে দিবেন সেটাই হয়ে যাবে কি তারা দিছে আর কি যাই হোক সব মিলে ছিল আসছে স্যার আমি স্যার একটা ক্লাস মানে স্যার ক্লাসের ভিতরে যেমন স্যার বাটন লিখেছে স্যার দুইটা তিনটা স্যার মানে আর কি ডাক দিতে হবে তখন স্যার কি করবো বারবার কি স্যার ক্লাস বলবো নাকি স্যার এখানে স্যার কমা দিয়ে স্যার লিখে দিবো কিভাবে বললাম যে এখানে স্পেস দিতে হবে এখানে স্যার এটাই বলতেছে এখানে স্পেস দিয়ে আবার স্যার বাটন যেমন বাটন ঘুরে আমি লিখবো আমরা লিখবো এটা সাবমিট বাটন তৈরি করে চলে স্যার এক্সট্রা প্যারামিটার পাস করলে কি হয় এর দেখি তো কাজ করে নাকি নেমটা সহ আমরা ওই অ্যাট্রিবিউট দিয়ে দিলে আর অনলি একটা এর পাস করলে তাই মনে হয় নালটা দেয়া লাগবে নালটা দেয়া লাগবে না বেসিস প্রথমে এক দুইটা লাগবে দুইটা লাগবে যাক আল্লাহ বলুন ক্লাসের অবস্থা ভালো আরেকটা আরেকটা নাম রাখতে হবে এখন যদি আসতে পারবেন কিভাবে করতে হবে আপনাদের রাস্তাটা চেনাই দেওয়া হলো এবার হাঁটার দায়িত্ব আপনাদের এখন আমরা কাজ করি আর ওদিকে না যাই সো আমাদের কাজটা হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড তৈরি করা তাই না নাইস সো আমরা ইনপুটের টাইপ তাহলে ফর্ম দিয়ে এখানে কি দিব ইমেল নেমটা কি দিব ইমেল আর ক্লাস ফর্ম কন্ট্রোল এন্টার ইওর ইমেল আর এখানে টেক্সটের না দিয়ে কি দিব পাসওয়ার্ড পাসওয়ার্ড নেমও দিব পাসওয়ার্ড প্র্যাকটিসের টাইম শেষ পাসওয়ার্ডটা মেবি নাল দিতে হয় না আর এখানে দেবো কি সাবমিট সাবমিটের নেম দিলাম ধরেন লাইক বাটন এখানে টিউশন দিয়ে দিলাম লগ ইন এখানে দেবো ক্লাস বাটন বাটন সাকসেস BITM শুধু মজা পাবেন এখানে কোনো সাজেশন দিবে না এটা হলো সালেমা এরকম স্যার আগেগুলো শিখে আসছে আমার কাছে কিন্তু জিনিসটা খুব ভালো লাগছে ঠিক আছে দেখেন আমরা একটা একটা সেই রকম ফর্ম কিন্তু তৈরি করে ফেললাম ঠিক আছে কিন্তু স্যার আমার মনে হচ্ছে হিসেবে লেখা আরো বেশি আপনি একবার তৈরি করবেন তারপর তো কপি পেস্ট জি স্যার এভাবে আবার আমার কাছে তো মনে হয়েছে সিকিউরিটির জন্য এটা বড় স্যার টোকেন আছে হ্যাঁ চেক করে নেয় হ্যাঁ দরকার পড়ে না সো এইটা যেহেতু অটোমেটিক সিকিউরিটি হয়ে যাচ্ছে
তারপর একটা প্র্যাকটিস করলাম আমরা একটু মজা নিলাম পাসওয়ার্ডের নাম মেবি লাগবে না আর দেখি একটু হয় কিনা পাসওয়ার্ডের নাম লাগবে নেম কি হলো ইলিগাল অফসেট নেম আপনি সাবমিটের ক্ষেত্রে প্রথম যে প্যারামিটারটা দিবেন আর্গুমেন্টটা দিবেন সেটা হবে কি ভ্যালু সাবমিটের ক্ষেত্রে আর বাকি ক্ষেত্রে হবে কি নেম স্যার আমরা যদি স্যার পোস্ট ইসেট দিতে যাই তখন স্যার আমরা নাম ধরবো কিভাবে স্যার কোনটা মানে স্যার পোস্ট ইফ ইসেট যদি আমরা স্যার ইউজ করি এটা নেমও হয়ে যাবে বেবি দেখি আমরা চলো দেখে আসি এখানে নেমটা হয়ে যাবে তো এই যে চলে আসছে স্যার একদম সেভ আগের মতো ফর্ম হয়ে গেছে এবার এটাকে ইয়া করি রিসোর্সে যাই ইনপুটের টাইপ দেওয়া আছে কি সাবমিট হ্যালো লগইন স্যার আচ্ছা এটা নেমটা কিভাবে দিব আমরা আচ্ছা আস্তে আস্তে হয়ে যাবে সমস্যা নাই ইয়া এই যে নেম বাটন এর মধ্যে দিয়ে দিলে পাচ্ছেন আজাদ কি বলতেছেন মনে মনে আপনি একবার একটা করলে তো হয় তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি রিমেম্বার দেন আপনার যখন মন চাইছে আপনি আরেক ঝামেলা লাগাইলেন ঠিক আছে এমনি বাঁচতেছিল যন্ত্রণায় রিমেম্বারের জন্য আবার কি করতে হবে দেখি তো এখানে কি করছে এরা চেকবক্স আচ্ছা চেকবক্স এটা কপি করে নিয়ে আসলাম এখান দিয়ে দেখানে আর লিখতে ভালো লাগতেছে না এই যে এখানে চেকবক্স এটা লাগবে ট্রু দিলে মেবি হয়ে থাকে চেক থাকি না লেভেল লাগবে তাই না হ্যাঁ এখানে বেসিক্যালি এখানে আমরা ফর্ম গ্রুপ দিব এখানে দিচ্ছি চেকবক্স এখানে দিচ্ছি চেকবক্স আর চেকবক্সের মধ্যে আচ্ছা ঝামেলা হয়ে যাবে বাম পাশে চলে আসবে লেভেল দিলে বাম লেভেলটা তো আপনারই হয় লেভেল ফর এটা হচ্ছে ফর আইডি পেয়ে যায় আইডি পেয়ে যায় ঘটনা হচ্ছে এখানে চেকবক্সের জন্য তারা একটা কাজ করলো নেম ভ্যালু বুঝলাম আচ্ছা যাই হোক ভ্যালুর মধ্যে দিয়ে দিলাম যে রিমেম্বার মি আর রিমেম্বার মি বাস হয়ে
স্যার নেম তো খেয়ে স্যার স্যার নেমই থাকবে স্যার ওটা স্যার কিছু চেক করে দেবো না স্যার এইভাবে করে দেন এইভাবে করে দেন দেখেন হয়ে যাওয়ার কথা আর কি তো এবার আমাদের ফর্মটা এতটুকু দেখেন এটা প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু ঘাম ছুড়ে গেছে কেসিটা সারে না দয়া করে দেখি বাতাস কি বের হয় স্যার দুই পাশে স্যার লেভেল দিয়ে দেবো স্যার আর লেভেল দাম হচ্ছে এটা যাই হোক এই ফর্মটা প্র্যাকটিস করাটা মনে ঠিক হলো না আমার মনে হয় স্যার এই কালেকটিভটা শুধুমাত্র ডায়নামিক ফর্ম তৈরি করার ক্ষেত্রে যে ডাটাবেস থেকে সরাসরি ডাটাবেসটাকে ফর্ম আকারে শো করে দেবে কোনো সুইচ কেস দিয়ে আর রেডিমেড টেমপ্লেট নিয়ে কাজ করতে গেলে স্যার এটা আমার মনে হয় দরকার নাই তারপর আমরা একটা সিস্টেম জেনে রাখলাম যে এরকম কিছু একটা আছে করা যায় তাই না স্যার যেটা করতে পারি ডাটাবেসের টেবিলের সাথে কানেক্ট করে দিলে স্যার র জিনিসগুলো জানার দরকার আছে স্যার যদি বুলিয়ান হয় তাহলে প্রপোজ স্যার একটা ইনবক্স থেকে করতে পারি স্যার আমরা একটা এটাও জানলাম বহুত কষ্ট করলাম এই ফর্মটা কি বলবেন এখন মনে করেন আমরা বাকি কাজটা করবো এখন বাকি কাজ হচ্ছে এই লগ ইনের কাজ আর নাই আমরা বহুত সময় দিচ্ছি পিছনে এখন এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন আমি লগ ইন করতেছি খেয়াল করবেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করতেছি তখন প্রথম কথা হচ্ছে এরকম একটা ভিউ আসছে তাই না আমার এই ভিউটা আসবে না আমার ভিউ আসবে হচ্ছে এইটা এইটা ঠিক আছে তাদের যে ভিউটা আছে সেই ভিউটা আমার আসলে হবে না আমার লাগবে কারণ আমার তো টেমপ্লেট দিয়ে দিবে যেটির উপর বসে নিয়ে আসবো তাই না তো তখন আমরা এই ভিউটা কীভাবে নিয়ে আসবো সলরেডি এখন আমাদের টার্গেট তো এইটা অ্যাচিভ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে এখানে লগ ইন লেখে যখন লগ ইন লেখে এন্টার দেওয়া হচ্ছে এরকম ফরম্যাট এসে যখন এখানে সাবমিট করা হবে তখন কি হচ্ছে তখন আমরা একটু পাসওয়ার্ড চেক করে আসি এই যে সাবমিট বাটনে যখন ক্লিক করা হচ্ছে এই ফর্মের ইউআরএল কোনটা ফরওয়ার্ড স্ল্যাশ লগ ইন তো মানে এরকম একটা অ্যালাইস তৈরি করা আছে না কোনো এক জায়গায় কোথায় তৈরি করা আছে বলেন তো ওয়েপেন আর আউটারে তখন কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হচ্ছে লগইন কন্ট্রোলারে আসলাম করার জন্য ফাংশন আর কি এখান থেকে শুরু হয়েছে আরো বহুত আছে দেখেন এখানে আপনার মাথা নষ্ট হবেই তো মনে মনে ধরে নেন মাথা নষ্ট হয়ে গেছে ঠিক আছে ডাউনলোড দিছে নাকি দেখেন তো
আমরা এই ঘুরে ফিরে ফাইনালি কোন লগ ইন ফাংশনে আসলাম, তাই না? এই ফাংশনটা এসে এই ফাংশনটা দেখেন কি করছে, তারা রিকোয়েস্ট রিকোয়েস্ট ইনস্ট্যান্স তৈরি করছে রিকোয়েস্টের। সো কেউ একজন বলছিলেন যে আমরা ওই যে পোস্টকে প্রিন্টার করে দেখতে পারতাম, এখানে কিভাবে দেখবো দেখেন, এখানে এসে আমি একটা কাজ করি, রিটার্ন রিকোয়েস্ট অল, এই কাজটা করলাম। এবার দেখেন লগ ইন হবে না, যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিবে সেটাই দেখা যাবে এখানে। রিলোড দিচ্ছি, ইমেল অ্যাড্রেস দিচ্ছি শনি রাখরা, পাসওয়ার্ড 1-6, রিলোড দিচ্ছি, দেখেন কি আসছে, টোকেন সহ ইমেল কোনটা এটা আর পাসওয়ার্ড কোনটা। ওকে, মানে এরপরে কিন্তু স্যার এক্সিকিউট করে না, কারণ রিটার্ন করলে তারপরে কার কাজ করবে, করবে না স্যার, করবে না। ওকে, রিটার্ন রিকোয়েস্ট অল, সো এই রিকোয়েস্টের মধ্যে এটা কিন্তু সে আমরা ভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনারা 5-10 মিনিট কি সময় হবে তাহলে একটু কোনো কাজ করেন, একটু দেখেন স্ক্রিনের দিকে আর কি বলে একটু শুনেন, 5-7 মিনিট, আর আমার একটু হেল্প করেন। ঘটনাটা হচ্ছে এই ফাংশনটা মানে লগ ইনের কাজটা তারা কীভাবে করলো আমরা একটু হালকা পাতলা দেখার চেষ্টা করি। সো তারা বেসিক্যালি এই দিস ভ্যালিডেট লগ ইন এই ফাংশন দিয়ে কী করছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনি জানেন, সো এটা কি বলেন আজাদ, ওন ক্লাস অবজেক্ট, ওন ক্লাস অবজেক্ট দিয়ে আমরা কী ধরি সাধারণত ওই ক্লাসের কিছু প্রপার্টিস এবং মেথডকে। তার মানে ভ্যালিডেট লগ ইন এই ফাংশনটা কোন ক্লাসের, লগ ইন কন্ট্রোলার, লগ ইন কন্ট্রোলারের একটা বলতে পারেন ট্রিট হচ্ছে অথেন্টিকেট ইউজার। সো বেসিক্যালি এটা কিন্তু এই ট্রিটটা কিন্তু এই ট্রিটটা কিন্তু লগ ইন কন্ট্রোলার একটা পার্ট। সো লগ ইন কন্ট্রোলারের মধ্যে যে মেথডগুলো আছে বা ট্রিটের মধ্যে যে মেথডগুলো থাকবে সেগুলো কিন্তু একজন অ্যাক্সেস করতে পারবে। সো এখানে দেখেন প্রথমে কী করতেছে, ভ্যালিডেট লগ ইন এর ডেফিনেশন কিন্তু এখানে আছে, এই দেখেন এখানে ক্লিক করলাম, এই যে ভ্যালিডেট লগ ইন, সে কী চেক করতেছে, রিকোয়েস্ট 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 রিকোয়েস্ট, সে মানে ওই রিকোয়েস্টটা নিয়ে আসলে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড নিয়ে আসলে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কার মধ্যে আছে, এখান থেকে এখানে, এখান থেকে দেখেন দিস ভ্যালিডেট, এটা ভ্যালিডেট হচ্ছে একটা একটা ফাংশন, এই ফাংশনের কাজ হচ্ছে এটাকে আমরা এভাবে লিখব, এভাবে আমি লিখি আর কি। সো এভাবে লিখলে জিনিসটা আরও মিনিংফুল হয়, দেখবেন আমরা যখন ক্যাটাগরি তৈরি করবো, ম্যানুফ্যাকচারার তৈরি করবো, প্রোডাক্ট তৈরি করবো, তখন আমরা ভ্যালিডেট ক্লাস ইউজ করবো কিসের জন্য, সার্ভার সাইডের ভ্যালিডেশন দেওয়ার জন্য। এখন মনে করেন এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড না দিয়ে কেউ যদি লগ ইন দেয় তাহলে কী করবে, এই জিনিসটা এখানে করছে। সো এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটাকে সে কী করে দিছে, রিকোয়ার্ড করে দিছে। এখন আমি যদি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড লগ ইন দিই লগ ইন কিন্তু হবে না, বাট একটা ইরর দেখানোর কথা, ইররটাও দেখাবে না, এই ভ্যালিডেট ক্লাসটা অটোমেটিক্যালি ইরর জেনারেট করে, বাট সেটা এখন দেখাবে না। কারণ কি, কারণ হচ্ছে ইররটা আমি এখানে শো করাই নাই, ঠিক আছে। ছোট্ট একটা ডেমো দেখেন, আপনাদের করা লাগবে না, ওদের যে লগ ইন ফাইলটা আছে login.blade.php এখানে এসে এই দেখেন ওরা প্রত্যেকটা ডিপ ক্লাস ফর্ম গ্রুপের পরে একটা এরর এরর রাখছে না, এটাকে যদি আপনি কপি করেন, কপি করে যদি আমরা আমাদের এই লগইন ব্লেডের মধ্যে এসে এই যে ফর্ম গ্রুপের পাশে দিয়ে দিই, এটা ছিল ইমেল, এটা ছিল কি, এটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, এবার দেখবেন কি হবে, এই বক্সটা শুধুমাত্র ডেড হওয়ার কথা, দেখি হয় কিনা, সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন এবার কি হয়েছে, বক্সের কালারটা চেঞ্জ হয়ে গেছে না। এবার আপনি যদি ইরর দেখতে চান সেটাও দেখানো যাবে, কিভাবে দেখেন ওরা কি করছে, ওরা যেটা করছে এখানে এই স্প্যানটা ইউজ করছে, এর দ্বারা ইফ যদি ইরর পায় সেটাকে কি করছে, ইরর ফার্স্ট দিয়ে ইনডেক্সের নাম। সো আমি যদি এটাকে কপি করি, এটাকে কপি করে আমাদের লগ ইন ডট ব্লেডে এসে ফর্ম গ্রুপের মধ্যে ইমেলের নিচে এখানে পেস্ট করে দেই, ইমেলের মধ্যে দিলাম, ঠিক আছে। এবার কোথায় দিব, পাসওয়ার্ডের মধ্যে, পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দিলাম, এখানে শুধু নামটা কি হবে, পাসওয়ার্ড হবে, এখানেও কি হবে, পাসওয়ার্ড, ও মাই গড। এবার দেখেন কি হয়, এবার যদি আমি এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সারা দেই লালও হবে, সাথে সাথে কি দেখাচ্ছে, এই মেসেজটা দেখাচ্ছে না, এই মেসেজটা দেখানোর কাজটা করতেছে কি, এই যে ভ্যালিডেট লগ ইন, এই যে ভ্যালিডেট, এই ভ্যালিডেট লগ ইন এই ফাংশনটা বেসিক্যালি এটা দিয়ে করতেছে। দেখবেন কিছুক্ষণ পরে আমরা হয়তো নেক্সট ক্লাসে ক্যাটাগরি তৈরি করবো, তখন দেখবেন যে এই ঘটনাটা ঘটতেছে এখানে, ঠিক আছে। এখানে আর আমি এক্সপ্লেন করলাম না বিষয়টা। সো ভ্যালিডেট লগ ইন দিয়ে ইনপুটগুলো চেক করা হচ্ছে এটা দিয়ে, ঠিক আছে।
এরপরে তারা কি করতেছে এখানে আপনি উল্টাপাল্টা পাসওয়ার্ডে যদি টু মেনি অ্যাটেম্পটস করেন তার জন্য তারা একটা এখানে রিটার্ন রাখছে অনেকে ভুল ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডে ঢুকতে পারে না এখানে কি লিখছে হ্যাজ টু মেনি লগইন অ্যাটেম্পট রিকোয়েস্ট রিকোয়েস্টের মধ্যে কি আছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রিকোয়েস্টের মধ্যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আছে সেটা দিয়ে যদি আপনি অর্থাৎ চেষ্টা করেন তাহলে সে এখানে একটা কিছু ব্যবস্থা রাখছে সেটা আপনি পেয়ে যাবেন আর যদি মনে করেন এই অ্যাটেম্পট লগইন এটা হচ্ছে মেন ফাংশন অ্যাটেম্পট লগইন এইটার মধ্যে যখন আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড পাস করে দিচ্ছেন সেই বেসিক্যালি লগইন যদি এই এটা কী করবে যদি ঠিক থাকে এই অ্যাকচুয়ালি ডাটাবেজে চেক করবে মেন ফাংশন কোনটা যে ডাটাবেজে চেক করতেছে সেটা হচ্ছে যেটা অ্যাটেম্পট লগইন এই বেসিক্যালি এই এটার মধ্যে কী আছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এই এই ফাংশনটা এই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডকে ডাটাবেজে নিয়ে যাচ্ছে চেক টেক করে যদি ঠিক থাকে তাহলে রিটার্ন করে ট্রু ইফ ট্রু মানে কি ভিতরে ঢুকবে না তাই না ঢুকবে ভিতরে ঢুকে কি এই যে সেন্ড লগইন রেসপন্স এটা হচ্ছে আরেকটা ফাংশন কত বড় ফাউল চিন্তা করছেন এক লাইন করতে পারতো কিন্তু করে না তার দুই লাইনে একটা কাজ এটা একটা ফাংশন দিয়ে করে রাখছে খালি ফাংশন আর ফাংশন ফাংশন ছাড়া কি আছে বলেন এখানে সব ফাংশন কোন স্টেটমেন্ট নাই একটা ফাংশন সব ফাংশন এটা কোনো কত ফাউল তো এই যে সেন লগ ইন রেসপন্স এটা হলো আমার মেন ফাংশন এখান থেকে আমাকে লোড করে দেওয়া আছে আমার বেস পাথটা যে লগ ইন করার পরে কোন কন্ট্রোলার কোন ফাংশন লোড হবে সেটা তো কোনো জায়গায় বলে দেওয়া আছে লগ ইন করার পরে বাই ডিফল্ট লোড হচ্ছে কোনটা হোম কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন তাই না দেখি আমি দেখি কোথায় লগ ইন করা আছে দেখেন সো সেন্ড লগ ইন রেসপন্স যেহেতু দিস দিয়ে ধরছে তার মানে কি এখানেই আছে এই ক্লাসের মধ্যে আছে আগে যেহেতু দিস আছে তারপর দিস হচ্ছে অন ক্লাস অবজেক্ট সো এখানে ক্লিক করেন দেখেন সেন্ড লগ ইন রেসপন্স এখানে যাচ্ছে কিন্তু এখান থেকে সে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড থেকে নিয়ে আসছে এখান থেকে সেশনে কিছু রাখতেছে সেশনের নাম টাম দেখায় না লগ ইন করলে এখানে নাম দেখাচ্ছিল না সরি রাখা সো এটা এখানে গিয়ে রেখে দিল এবারে সে ক্লিয়ার লগ ইন অ্যাটেম্প মানে যদি কেউ মানে অ্যাটেম্পগুলো যে করছে লগ ইন সেই ইয়েগুলো মানে লগ ইন করার জন্য ইয়েগুলো আর কি ক্লিয়ার ভেরিয়েবলগুলো ক্লিয়ার করে দিচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এরপর রিটার্ন করতেছি কি এই যে অথেন্টিকেট লগ ইন এইটা বেসিক্যালি একটা এটা হচ্ছে কি এই যে এখানে যেটা দেখতেছেন না এটা ই ফিলস এর একটা সিনট্যাক্স যা বলতেছি আল্লাহ জানে কোন দিক দিয়ে যাচ্ছে আপনাদের হ্যাঁ আমার বিশ্বাস আপনাদের যে ম্যাচিউরিটি সেটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে না এগুলা আমার বিশ্বাস তাছাড়া আমি এতদূর ভিতরে ঢুকতাম না আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে দাঁড়াতেন সবাই ম্যাচিউর আপনারা এতদিন কাজ করে আসছেন কাজ বুঝছেন আমার সাথে তো ছিলেন দশবারই সো এগুলো আমার মনে হয় না মাথার উপর দিয়ে যাবে এই জন্য আমি প্রত্যেকের দিন বলছি আপনি যদি এই লাইনটা বলেন এই লাইনটার মানেটা কি হ্যাঁ আমি ফাংশনের কাজ কি সেটা আমি জানি না ফাইন বাট আমি তো বুঝতে পারতেছি এখানে কি করছে রিকোয়েস্ট হ্যাঁ এটা একটা অবজেক্ট এই অবজেক্ট দিয়ে আমি সেশন এটা একটা ফাংশন এটাও কি একটা ফাংশন চেইন ফাংশন তাহলে এটা দিস এটা অবজেক্ট ক্লিয়ার লগ ইন অ্যাটেম্পট এটার একটা ফাংশন চলো দেখে আসি এখানে কি করছে এই যে লিমিট ক্লিয়ার করে দিয়েছে এই যে কি কি এগুলো মানে ক্লিয়ার করে দিয়েছে সব ফাইন এরপরে এখান থেকে বেসিক্যালি এখান থেকে শুরু করে এটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে ই ফিলস এর একটা ফরম্যাট এটা হয়তো আপনাদের প্র্যাকটিস করানো হয় নাই আমি এখানে সিম্পলি একটু দেখাই দিই দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে মনে করেন ই ফিলস আমরা কিভাবে লিখি ইফ এলস এভাবে লিখি না সো এটা এটা হচ্ছে খ্যাত এটা কতদিন পরে লেখা যাবে না বলতে পারো ফাজলেই পাইছেন সারা জীবন এটা করে আসলাম এটা এটা অনেকেই করে বাট আমরা যখন ব্লেড সিনট্যাক্সের মধ্যে আছি অত্যন্ত পাওয়ারফুল একটা টেমপ্লেট ইঞ্জিন ব্লেড এখানে এসে আমরা আরেকভাবে করতে পারবো কীভাবে দেখেন যদি এভাবে বলি যে লাইক বলে দিলাম যে ইসেট একটা মেথড এর মধ্যে বলে দিলাম যে লাইক নেম ওয়ার্ড সাইন ডলার সাইন নেম এখন মনে করেন এটাকে যদি আমি একটা ভিউ ফাইলে কন্ট্রোল কাট করি মনে করেন এটাকে আমি কাট করতেছি একটা ভিউ ফাইলে এটাকে কাট করে আমি একটা ভিউ ফাইলে নিয়ে যাবো কোন ভিউ ফাইলে নিয়ে যাবো মনে করেন লগ ইনের মধ্যে লগ ইন ডট এটার ব্লেড ফাইল না তো মনে করেন এখানে এই বডির মধ্যে এই প্যানেল বডির মধ্যে ফর্মের উপরে
ফর্মের উপরে আমি এভাবে একটা ডাবল কার্লির মধ্যে এটা দিয়ে দিলাম, হ্যাঁ ডাবল কার্লির মধ্যে এটা দিয়ে দিলাম, আউটপুট কি আসবে বলেন? মনে করেন আমি এটা আপাতত কিছুক্ষণ সময়ের জন্য আমার এই ফর্মটা আমি কেটে দিলাম, কাট করে রাখি সমস্যা নেই, তাহলে এটার এখন আউটপুট কি আসবে? ইসেট ফাংশনের মধ্যে এটা কি ভেরিয়েবল, ইসেট ফাংশনের মধ্যে ভেরিয়েবলের মধ্যে মান পেলে রিটার্ন করে ফলস, তাই না? ট্রু, তাহলে যদি ট্রু হয় তাহলে এটা দেখাবে, আর না হলে কি দেখাবে? এটা এখন এর মধ্যে কোনো ভ্যালু খুঁজে পাবে? তাহলে কি দেখাবে? চেকিং করি, ওয়াও সিওর আসছে, কারণ হচ্ছে এটা হবে চলে আসছে, ঠিক আছে। এটা ই ফিলস এর একটা সিনট্যাক্স, সো এই সিনট্যাক্সটাই তারা ইউজ করছে কোথায়? আমি ফর্মটা দিয়ে দিলাম আবার, হ্যাঁ এইভাবেও দেওয়া যায় অ্যাট দ্য রেট ইফ অ্যাট দ্য রেট ইনডিফ, এটা আমরা বেসিক্যালি ইউজ করবো, হ্যাঁ এটা একটা এটা ব্লেড টেম্প ব্লেড সিনট্যাক্স আর কি। সো নাও তাহলে বুঝতে পারতেছেন যে এটা কি, এটা যদি আমি এক লাইনে নেই এটা কি ইফ এলস, ইফ এলস ইফ এর কন্ডিশন, হ্যাঁ ইফ এর কন্ডিশন। কিছুক্ষণ আগে এটা আমরা র প্র্যাকটিস করে আসলাম স্যার, এখানে যে স্যার দুইটা একসাথে দিছে স্যার, যদি এটা হয় তাহলে এটা হবে, আর এলস এর ক্ষেত্রে যদি হয় এখানে ইফ এটা এটা তারা বলছে আর কি, নাহলে এটা হবে। সো এখন বেসিক্যালি এখান থেকে এই যে দেখেন ইন্টেন্ডেড এই যে দিস রিডাইরেক্ট পাথ, বেসিক্যালি এই রিডাইরেক্ট পাথ ফাংশনটা দেখতে পাচ্ছেন না স্যার, এই ফাংশনটাই আমাকে বলে দিবে যে আমি কোথা থেকে কোথায় আসলাম। আমি আরেকবার একটু বলি, দেখেন লগ ইন ফাংশনের মধ্যে প্রথমে এটা লগ ইন চেক করতেছে, তারপরে চেক করতেছে অনেকবার ভুল ইউজারনেম পাসওয়ার্ড দিছে কিনা, এবার যদি ইউজারনেম পাসওয়ার্ড ঠিক হয় তাহলে সেন্ড লগ ইন রেসপন্স, এখান থেকে রিডাইরেক্ট পাথটা বলে দিচ্ছে। ওকে রিডাইরেক্ট পাথটা বলেছে, রিডাইরেক্ট পাথটা কোথায় আছে এই দেখেন, রিডাইরেক্ট পাথের মধ্যে এসে সেখানে দেখলো যে পাথটা এক্সিস্ট কিনা। সো পাথটা যদি এক্সিস্ট হয় তাহলে সে রিটার্ন করতেছে কাকে? রিডাইরেক্ট টু ফরওয়ার্ড স্ল্যাশ হোম, তার মানে ফরওয়ার্ড স্ল্যাশ হোম যখন পাচ্ছে এই ফরওয়ার্ড স্ল্যাশ হোম, এটা কি এটা একটা অ্যালাইস, তো এই অ্যালাইসের জন্য কোনো কিছু কনফিগার করা আছে, কোথায় করা আছে? এটা কিন্তু ওয়েবে আছে, দেখেন ফরওয়ার্ড স্ল্যাশ কি হোম, হোমের মধ্যে কোথায় করা আছে? হোম কন্ট্রোলারের ইনডেক্স, এবার সে হোম কন্ট্রোলার যাচ্ছে, হ্যাঁ এটা হোম কন্ট্রোলার থেকে এই ইনডেক্স ফাংশনটা লোড করতেছে। ওকে এভাবে কিন্তু সে কাজটা করতেছে, প্রমাণ হয়ে গেল পৃথিবী গোল, ঘুরে ফিরে আবার ফিরে আসছে। হ্যাঁ সেশনে রাখার কাজটা কোথায় করছে? ফাইন, সেশনে রাখার কাজটার জন্য কোথায় দেখলাম? এই যে এই যে এই যে সেন্ড লগ ইন ফর্ম, এই যে সেশনে রাখতে, এই যে সেশনে রিজেনারেট করতেছে, হ্যাঁ ডাটাগুলোকে ইমেল অ্যাড্রেস পাস রিকোয়েস্টটাকে সেশনে সে জেনারেট করে দিচ্ছে, জেনারেট করে দিচ্ছে। মানে স্যার এইটা স্যার চেনটা স্যার একটু বুঝলাম না স্যার, মানে স্যার এটা হচ্ছে কি সেশনের মধ্যে রিজেনারেট করে দিচ্ছে, রিকোয়েস্টের মধ্যে যা আছে তার রিকোয়েস্ট, মানে স্যার রিকোয়েস্ট থেকে যা আছে স্যার সেশনে যাচ্ছে, সেশন থেকে সেটা আবার রিজেনারেটরে যাচ্ছে স্যার, এটা ওদের একটা প্যাটার্ন কাজে আছে, ওদের এই প্যাটার্নে করছে। এখন আমরা এই সবগুলো কাজ একটা ফাংশনের মধ্যে করতে পারতাম না? এরকম ফাইলটা আমি কেন করতে আল্লাহ জানে, আপনি যা করবেন সবই হবে কি ফাংশন। এজন্য বলা হয় লেরাভেল ইজ সামথিং ইকুয়াল টু জাভা, জাভা জাভা একটা ভাব আছে এই কোডিং প্যাটার্নে আর কি, এটা বেসিক্যালি হ্যাঁ মিডলওয়্যার বল আছে, দেখেন এই হোম কন্ট্রোলারের মধ্যে দেখেন ইয়ার মিডলওয়্যার বল আছে, এই চেক করতেছে এর মধ্যে ঢোকার আগে। এই হচ্ছে কি আমরা জানি কোন একটা ক্লাসের মধ্যে কোন একটা ক্লাসের মধ্যে যখন আপনি কল করবেন কোন ফাংশন রান হয় অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর, বুঝলাম না স্যার? এখানে কিন্তু একই জিনিস, কনস্ট্রাক্টর অটোমেটিক ফাংশনের ক্লাসের অবজেক্ট তৈরি করলেই কনস্ট্রাক্টর রান হয়ে যায় না? কনস্ট্রাক্টর কি দিস মিডলওয়্যার অফ, এটা একটা মিডলওয়্যার, এটা কোথায় বলা আছে? এটা বলা আছে কার্নেলের মধ্যে, দেখেন এখানে কার্নেল ডট কিছু একটা ফাইল আছে, আমরা মিডলওয়্যার তৈরি করব কয়েকটা দিন পরে। এই যে এখানে দেখেন অ্যাপস এর মধ্যে এইচটিটিপি এর মধ্যে কার্নেল ডট পিএসপি, এখানে এই দেখেন নিচে দিকে যে এটা হচ্ছে মিডলওয়্যার, এরা বেশ কয়েকটা মিডলওয়্যার তৈরি করে রাখছে, মিডলওয়্যার দিয়ে এরা অথেন্টিকেটে কাজটা করে। মিডলওয়্যার হচ্ছে পুলিশের মতো, মনে করেন আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, মাঝখানে বর্ডারে কি লোকজন থাকে না? বা আপনি এয়ারপোর্টে দিয়ে কোথাও যাচ্ছেন, এয়ারপোর্টে কি পাসপোর্ট চেক করে না? আপনার পাসপোর্ট ঠিক না থাকলে ঢুকতে দিবে? এই মিডলওয়্যার হলো ওই ওই পাসপোর্ট চেকার, চেক করতেছে যে আপনি একটা রিকোয়েস্ট নিয়ে আসছেন, আপনি এখানে হিট করছেন লগইনে, আপনার এটা রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট নিয়ে আপনি কোনো একটা কন্ট্রোলে কোনো একটা ফাংশনে ঢুকছেন না,
সো কন্ট্রোলারের মধ্যেই কন্ট্রোলার কি একটা ক্লাস, তো ক্লাসের মধ্যেই আগে এক্সিকিউট হয় যে কনস্ট্রাক্টর, তো আপনি এখানে বলে দিচ্ছেন, এখানে আপনি যা বলে দিবেন সে আগে চেক করবে যে এই দাঁড়াও ওয়েট, সে চেক করবে যে না ঠিক আছে ভিতরে ঢুকেন, নাহলে সরি ভিতরে ঢুকা যাচ্ছে না, সামথিং লাইক ট্রাম্প, রাইট, ট্রাম্প সিস্টেম। সো নাও তাহলে এবার দেখেন আমরা অ্যাকচুয়ালি যেটা করতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যে লগ ইনের জন্য সেই রিডিরেক্ট পাথটা কোথায় আসলে, এখন মনে করেন আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম সাপোজ মনে করেন দিয়ে দিলাম ড্যাশবোর্ড, ডি এ এস এইচ বি ও এ আর ডি, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড দিয়ে দিলাম। এবার যদি আমি এখানে লগ ইন করি কি আসবে বলেন তো, একটা ইরর খাবেন, কন্ট্রোলারে পাওয়া যাবে না স্যার। তারপর এটা আসলে কেন স্যার, এখানে চেঞ্জ করলে তো চেঞ্জ হবে না, কারণ রিডিরেক্ট টু প্রপার্টি তো আছে। ও রাইট রাইট রাইট, এটা একটা প্রপার্টি, ইয়া ইয়া ইয়া, এখানে স্যার এলসে দিছে এটা, এটা আমরা চেঞ্জ করতে হবে স্যার লগইন কন্ট্রোলারে, লগইন কন্ট্রোলারে একটা প্রপার্টি আছে লগইন কন্ট্রোলারের মধ্যে না, ইয়া লগইন কন্ট্রোলার, এই যে যে রিডিরেক্ট পাথ, ইয়া ইয়া, এখানে ড্যাশবোর্ড, এখানেও আমাকে ড্যাশবোর্ড দিতে হবে আবার স্যার, এই তো আমরা, হ্যাঁ আমরা যদি এখান থেকে কোথায় গেল অথেন্টিকেট ইউজার সরি, এখান থেকে আমরা ড্যাশবোর্ডটাকে কপি করে লগইন কন্ট্রোলারের মধ্যেও দিয়ে দিলাম, ঠিক আছে। সো বেসিক্যালি এবার দেখি কি হয়, লগ আউট করি, এখন তো এরর দিয়েছে, কি হচ্ছে এরর দিচ্ছে না, দিবে স্যার দেন করি না, লগ ইন হয়ে গেছে, লগ ইন হয়েছে, লগ ইন হয়েছে, ফাইন, লগ ইন দিচ্ছি, এবার ইমেল অ্যাড্রেস দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, দেখেন কোথায় আসছে, ঠিক আছে, এই প্রপার্টিটা থেকে বেসিক্যালি এখানে কি ভ্যালুটা রিসাইন হচ্ছে আর কি। সো নাইস, তাহলে এখানে কি লেখা নট ফাউন্ড, সো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেই বিষয়গুলো কিন্তু দেখলাম। এখন মনে করেন ড্যাশবোর্ড, তাহলে আমি এখানে কি করব, আমি তো আছি ড্যাশবোর্ডের জন্যও আসবে, তাহলে কি করতে হবে বলেন তো, এই ড্যাশবোর্ডটাকে কপি করে নিয়ে আমরা ওয়েব ডট পিএইচপি তে হোমের পরিবর্তে কি দিয়ে দিই, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, এন্ড দ্যাটস অল। সো এবার যদি রিলোড দেই, এখন আসলে হোম পেজটা চলে আসছে, কি করলাম আল্লাহ জানে, ঠিক আছে স্যার, এই হোমটা কি শুধু এই লাগবে স্যার, হ্যাঁ কোথা থেকে কি করতেছি আল্লাহ জানে, ওকে। সো নাও এখন আমাদের টার্গেট হচ্ছে যে এখানে ড্যাশবোর্ড আমরা নিয়ে আসলাম, লগ ইন করার পর ড্যাশবোর্ড নিয়ে আসলাম, অ্যালাইসও চেঞ্জ করে ফেললাম, এবার আমাদের ভিউটা চেঞ্জ করতে হবে তাই না। সো ভিউটা কোথায় আছে, হোম কন্ট্রোলারের ইন্ডেক্সে বলে দেওয়া আছে, হোম কন্ট্রোলারের ইন্ডেক্স থেকে বলে দেওয়া আছে কি ভিউ হোম, তাই না, মানে এটা একদম এখান থেকে, এই দেখেন ভিউসের মধ্যে এই যে হোম ফাইলটা, এটাই কিন্তু বেসিক্যালি কি হচ্ছে, এই যে এখানে মাঝখানে লোড হচ্ছে, এবং এখানে এক্সটেন্ড করা আছে কাকে, লেআউটস ডট অ্যাপস কে। সো আপনি যদি এখানে যান, এই যে লেআউটস, এই যে অ্যাপস ডট ব্লিপ, এটা হচ্ছে কি আমার মাস্টার ফাইল, এই যে এখানে ইয়েল করে দেওয়া আছে কন্টেন্ট, ঠিক আছে। সো আমরা কি ভিউটা রাখবো, রাখবো না তাই না, সো আমরা কি করবো তাহলে, এখানে এখানে এটা চেঞ্জ করেন, ওনার যেহেতু সিনিয়র মানুষ ওনার রেখে দিলাম উপরে, এখানে কি লিখবো বলেন তো, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড আপনার মা কেন, অ্যাডমিন, স্যার অ্যাডমিন ফোল্ডার, অ্যাডমিন স্যার, স্যার আরেকটা ফোল্ডার নিতে হবে স্যার, অ্যাডমিন হোম, হোম কন্টেন্ট স্যার, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে হোম কন্টেন্ট এটা, বা ড্যাশবোর্ড দিতে পারেন দেন সমস্যা নেই স্যার, ওটা একটু চেঞ্জ করি স্যার, সো বলে দিলাম অ্যাডমিন হোম, হোম কন্টেন্ট, তাহলে এখন কি করা লাগবে, আপনি চাইলে এখান থেকে কন্ট্রোলারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন তাই না। সো আর ভিতরে যাচ্ছি না, আল্লাহ জানে কি হবে আছে, হ্যাঁ আপনারা মনে মনে কি বলতেছেন আল্লাহ জানে, কি বলতেছেন আপনার কি অবস্থা বলেন, অনুভূতি বলে, হ্যাঁ আপনার মনের কথা কি বলেন, এই যে হ্যালো ইউ, আপনার মনে কি 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 চিন্তা করতেছেন বলেন, কই স্যার কিছু না, ভালো লাগতেছে, তারপরে আপনার মনের মধ্যে কি আসতেছে বলেন, ফেসবুকে পেজ আসলে
প্র্যাকটিস করতে হবে এই সময়টা নষ্ট করেন না এই সময়টা নষ্ট করলে পরে ভাষায় যে কে সময় পাবেন এগুলো প্র্যাকটিস করার ওই সময় কেন আমাদের আছে বলেন তো যা কিছু করার এখান থেকে করে নেবেন হ্যালো হ্যালো এই দেখেন তাহলে আমরা কি করলাম আমরা এই কন্ট্রোলারের মধ্যে এসে ভিউ এর পাথটা চেঞ্জ করে দিলাম না সো কি করতে হবে অ্যাডমিনের মধ্যে হোম এর মধ্যে হোম কন্টেন্ট নামে একটা ফাইল নিতে হবে তাই না সো আমরা যদি এখান থেকে যাই রিসোর্স কারণ আমরা বলছিলাম কি আমাদের ভিউস এর মধ্যে দুইটা ফোল্ডার থাকবে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে কি অ্যাডমিন তাহলে আপনার কি অবস্থা আপনার অনুমতি বলেন হচ্ছে আচ্ছা তারপরে আর কারো অনুমতি জিজ্ঞেস করব বলেন সিআর আচ্ছা পিয়াল নামটা সুন্দর আমার পিয়াল নামের একটা ফ্রেন্ড ছিল মানিকগঞ্জে এখনো আছে মারা যায় নাই বলেন কি অবস্থা পরে বা আগামী একদিন স্যার যা যা করেছে সবকিছুই বুঝতেছি সব পড়ছিও বাসায় গিয়া যখন সব চিন্তা করতেছি স্যার কোন সিকোয়েন্সের পরে কোনটা মানে কোন কাজটার পরে কোন কাজটা করছি স্যার এটা মাথায় রাখতে স্যার ঝামেলা ভাইরে এটা তো ঝামেলা হবে আপনি কি মনে করেন ল্যারাভেল একটা ফ্রেমওয়ার্ক আসছে জুমা জুমার দিন আগে এটা বাংলাদেশের টেকনোলজি আসে তো 50 বছর পর নতুন একটা জিনিস আসলো বাংলাদেশে ঢুকে কতদিন পর এখন না আমাদের সরকারের সুবাদে আমরা এই কাজটা করতে পারতেছি তাই না যে হ্যাঁ আমাদের কিন্তু তথ্য মন্ত্রণালয়টা কিন্তু এখন অনেক স্ট্রং আল্লাহর রহমতে সো এখনই কিন্তু এই যে বিষয়গুলো আসতেছে আর সো যেটা বলা হচ্ছে আপনি একটু খেয়াল করেন যে এই কারণে কিন্তু এখন আমরা এই জিনিসগুলো পাচ্ছি সো এত সহজ না হ্যাঁ যে ফ্রেমওয়ার্কটা আপনি প্র্যাকটিস করতেছেন এখানে এটা ডেভেলপার বাংলাদেশে 100 জন আছে কোনো সন্দেহ যারা জানে আর ছেলে বডি ছিল বুঝতে পারতেছেন আপনি কোন কাতারে আছেন সো একটু কষ্ট তো হবেই স্যার আপনি যে স্যার বোর্ডে হ্যাঁ এটা মানে আমরা ফার্স্টে টেমপ্লেট মাস্টারিং করছি হ্যাঁ তারপর স্যার কন্ট্রোলার তৈরি করছি তারপর কি লেখা আছে ডায়াগ্রাম মডেল আমাদের স্যার একটু বুঝতে হ্যাঁ খুব ভালো আপনি আমার মনে হচ্ছে পারবেন কারণ হচ্ছে কি আমি যখন অনেক আগে এই বিষয়গুলো প্রথম দেখতাম আমার একটা খাতা আছে বুঝছেন আমি সেখানে পিএইচপি কোডও লিখছি আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে একটা জিনিস ভালো লাগছে এটা আমার লাগবে এটা পড়ার জন্য যা করতে হবে তাই করব ঠিক আছে আন্ডারস্টুড আমার একটা এখনো আছে খাতা আমি মাঝে মধ্যে আগে ব্যাগের মধ্যে ছিল অনেক আগে লবণে দেখেন যা মোটিভেশন দেওয়ার জন্য এখনো রেখে দিছি হ্যাঁ আমি পিএইচপি পুরো ফাংশন লিখে ফেলেছি বুঝছেন পুরো ক্লাস পিছে লিখে ফেলছি যে খাতায় মনে থাকবো না মানে ঠিক আছে পুরো খাতার মধ্যে লিখে ফেলছি পুরো ফাংশন ক্লাস যা আছে ভেরিয়েবল অপারেটর সব লিখে ফেলছি মনে আছে কোডিং যেটা ফ্রেমওয়ার্ক যখন শিখছিলাম হাতে নামতে পর পর ঠিক আছে তখন তখন কিন্তু এগুলো করা হয়েছিল আর কি যাই হোক তো বুঝে নিয়েন বিষয়টা আর কি সো আমার একটা জিনিস লাগবে সেটা করার জন্য আমার যা করা দরকার আমি তাই করবো আর একটা কথা বলি বিআইটিএম এর আমাদের লেজেন্ডার সুফিল আলম স্যার উনি একটা কথা বলেন আর কি খুব ভালো লাগে যে কেউ দেখে শিখে কেউ পড়ে শিখে কেউ মনে করেন কেউ কাজ করতে করতে শিখে শেখার অনেকগুলো মাধ্যম আছে আপনি ভিডিও দেখে দেখে শিখতে পারেন আপনি বই পড়ে পড়ে শিখতে পারেন আপনি কোড করে করে শিখতে পারেন এখন আপনার কোন কোন স্টাইলটা আপনার জন্য যাচ্ছে এটা আপনাকে ডিসকভার করতে হবে যে না আমি এই প্যাটার্ন আঁকতে পারতেছি হ্যাঁ স্যার কেউ প্যাটার্ন স্ট্যান্ড বুঝতে পারেন স্যার কেউ ধরা কেন শিখে হ্যাঁ কেউ ধরা কেন শিখে হ্যাঁ স্যার আপনি কোন প্যাটার্নে শিখতে যাচ্ছেন তাহলে আপনি নালে ধরাই খান ঠিক আছে ওটা তো একদম শেষ বয়স যখন 32 ঠিক আছে আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে তখন কি করবেন আমরা শেষ করে দিচ্ছি দেখেন লোড করা হচ্ছে নাও
সো আমরা ভিউ থেকে খেয়াল করেন কি করি অ্যাডমিন ফোল্ডার এর মধ্যে কি আসবে হোম কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি ঠিক আছে সো নাও এবার আমরা যেটা করব এবার দেখেন যদি ব্রাউজারে যাই রিলোড দেই এবার কি আসতেছে একদম ব্ল্যাঙ্ক পেজ কারণ কি কারণ হোম পেজে আপনি এখানে যদি হাবি জাবি লিখে দেন পাইছেন কোথায় কোথায় হ্যাঁ সব ভিডিওতে আছে একটু দেখে নেবেন প্রথমটা দিছি হচ্ছে অথেন্টিকেট ইউজারের মধ্যে এটা যে কোথায় আছে এখন তো খোঁজা লাগবে এই যে প্রথমে দিবেন লগইন কন্ট্রোলারের এই যে প্রোটেক্টেড এটা একটা প্রপার্টি এটা দিবেন এরপর যে অথেন্টিকেট ইউজারে যান আসেন এখান থেকে একদম নিচের দিকে আসেন ডিটেইল এক্সপার্ট নিচের দিকে এসে দেখেন যে 105 নম্বর লাইনে একটু খেয়াল করেন তাহলে আমরা এখন কি করব আমাদের কিন্তু এটা হয়ে গেছে আমাদের আমরা ড্যাশবোর্ড থেকে আমরা একটা পেজকে লোড করতে পারতেছি না হোম কন্ট্রোলার থেকে আমরা ভিউকে লোড করলাম এখন আমরা মাস্টার ফাইলকে কিভাবে নিয়ে আসব মাস্টার ফাইলকে যেভাবে নিয়ে আসতে হয় খেয়াল করেন আমরা অ্যাডমিন ফোল্ডারের মধ্যে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে কোনো ফাইলের কোনো অ্যাডমিন ফোল্ডারের মধ্যে কি কি আছে দুইটা ফোল্ডার আছে একটা হচ্ছে হোম একটা লগইন তাই না তো কোনো ফোল্ডারের মধ্যে না অ্যাডমিন ফোল্ডারের রুটে একটা পিএসপি ফাইল নিচ্ছি এর নাম দিচ্ছি মাস্টার ডট ব্লেড ডট পিএসপি মাস্টার ডট ব্লেড ডট পিএসপি একদম প্রজেক্টের রুটে মানে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল নিলাম মাস্টার ডট ব্লেড ডট পিএসপি এবার এখানে কি করব বলেন তো হ্যাঁ ইনডেক্স ফাইলে কোডগুলো কপি করে এখানে পেস্ট করে দেন টেমপ্লেট থেকে ইনডেক্স ডট এসটিএমএল এর কোডগুলো আমরা এডিটর ওপেন করে কপি করে ইন্ডেক্স ফাইলটা মাস্টারের মধ্যে দিয়ে দেন আমরা কিন্তু কন্ট্রোলার থেকে মাস্টার লোড করে নিই তাই না কন্ট্রোলার থেকে লোড করছি কাকে হোম কন্টেন্ট কে আমরা কি এখন এক্সটেন্ড করছি না এই জন্য তো আসবে না কিন্তু দেখেন ড্যাশবোর্ডে যাচ্ছি কিছু আছে নাই তো প্রথমে কি করবো কি হবে এবার চেক করি রিলোড দেই এবার দেখেন ফাইলটা চলে আসার কথা চলে আসছে উইদাউট পিএইচএস এইচটিএমএল সো আমরা একটু দেখি ইনডেক্স ফাইলের মধ্যে কি কি আছে মাস্টার ফাইলের মধ্যে দেখেন সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের যে লিঙ্কগুলো আছে সেখানে কি কি দেওয়া আছে ভেন্ডর ভেন্ডর ডিস্ট নিচের দিকে ভেন্ডর ডাটা এই ডাটা আছে নতুন একটা ডাটাটা কেনতে হবে পাইছেন যে ডাটা তাহলে কি করতে হবে টেমপ্লেট থেকে আমরা আগে কিনেছিলাম ভেন্ডর আর
ডিস্ট এবার কি নিব ডাটা এবার শুধু ডাটাটা নেন ডাটাটা নিয়ে আমরা কি করব আমাদের প্রজেক্টের মধ্যে এসে কোথায় যেন রাখবো পাবলিকের মধ্যে কোথায় অ্যাডমিনের মধ্যে এখানে রেখে দিব মাথার উপর অনেক টর্চার হয়েছে আমাদের আজকে তাই না না এর আসবে না আশা করি দেখি একটু কপি করে সব জায়গায় এবার উপরের দিকে যাচ্ছি উপরের দিকে যে এখানে আমাদের এই ক্লাসটা হয়ে যাওয়ার পর মানে আর একটা ক্লাস হওয়ার পরে আপনাদের প্রজেক্ট নিয়ে কথা বলবো এবার চেক করি এবার কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ দেখেন সুন্দর ড্যাশবোর্ডটা চলে আসছে কেউ কি করতে পারছেন এই কাজটা একজন লিংক দিচ্ছে না আপনার হয়ে যাবে মনে হচ্ছে আর কিছু নাই ব্র্যাকেটের মধ্যে আপনার কনসেপ্ট আছে আপনার কনসেপ্ট আছে আপনার ভালো লাগে না
ড্যাশবোর্ড আবার আমাদের ড্যাশবোর্ড আছে সেই পরিমাণ আমার এটা লগইন করা ছিল মনে হচ্ছে আমি আমার লগ আউট করছি তখন থেকেই যাবো এখান থেকে আমার ঝামেলা হয়েছে জি স্যার জি স্যার